প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না, আমার সব শেষ হয়ে যাবে, প্লিজ আমাকে যেতে দিন, কে আছো আমাকে বাঁচাও, আল্লাহ। বললে হলো আজ আমি তোকে ছাড়ব না, তুই আমাকে কষ্ট দিয়ে চলে গেছিস, আজ তো দয়া করুন, আমি তো আপনাকে চিনি না, আমাকে ছেড়ে দিন, নাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না, দয়া করুন। তাহলে আমার কি, আমি আজ তোকে ছাড়ব না, অনেক কষ্ট দিয়েছিস, কত ভালোবাসতাম তোকে। মাতাল নিশান মেয়েটার ওপর উঠে তাকে চেপে ধরে বুকের ওপর থেকে সাইডটা সরিয়ে পাশে ছুঁড়ে মারে। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু নিশানের সাথে কোনোভাবেই পারছে না। মেয়েটা আবার বলছে, আমাকে যেতে দিন, আমার এত বড় ক্ষতি করবেন না, আমাকে যেতে দিন। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না রে, বলেই যেই নিশান মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়বে, অমনি নিশান অজ্ঞান হয়ে যায় আর মেয়েটার ওপর পড়ে যায়। মেয়েটার হাত পা থরথর করে কাঁপছে, ও নিশানকে ঠেলে পাশে ফেলে দ্রুত শাড়িটা ঠিক করে দৌড়ে পালিয়ে যায়। নিশান অচেতন অবস্থায় ওভাবেই পড়ে যায়। পরদিন সকালে, নিশান দোস্ত উঠ, নিশান, নিশানের বেস্ট ফ্রেন্ড ফারহান নিশানকে ডাকছে। গতকাল নিশান আর ওর বাকি বন্ধুরা ফারহানের বোনের বিয়েতে এসেছিল। লেট নাইটে নিশানকে ওর বন্ধুরা মিলে জোর করে ড্রিঙ্কস করাই বলেই নিশানের এ অবস্থা হয়। নিশান আগে কখনো ড্রিঙ্কস করেনি। ফারহান আবার ডাক দেয় নিশানকে, নিশান এই বেটা ওঠ, বুঝেছি নেশা কাটে নাই, দাঁড়া। হে বেটা, গায়ে পানি দিলি কেন? টাল হয়ে পড়েছিলি, সে কখন থেকে বেটা ডাকছি, উঠতেই ছিলে না, তাই এই পস্তা। নিশান মাথা চেপে ধরে রাগীভাবে বলে, আহ, শয়তানগুলোরে বলছি আমার দিক নেই সব ছাইপাস, তাও দিয়েছে, এখনো মাথা ফেটে যাচ্ছে, তাকাতেও পারছি না। আচ্ছা দাঁড়া, আমি লেবুর শরবত নিয়ে আসি, তাহলে ভালো লাগবে। জুলু যা বেটা। ফারহান গেলে নিশান মনে করতে থাকে কাল কিভাবে ও এখানে এলো। প্রথমে নিশান আর ওর বন্ধুরা মিলে নাচানাচি করছিল গানের তালে তালে, তারপরে ওকে জোর করে সবাই মিলে ড্রিঙ্কস করায়, তারপর উফ মনে আসছে না। নিশান ভাবতে ভাবতে শরবতটা অর্ধেক খাওয়া মাত্রই নিশান থেমে যায়, চোখ দুটো বড় করে ফেলে। ফারহান নিশানকে দেখে ভয় পেয়ে যায়। নিশান শরবতের গ্লাসটা আস্তে আস্তে মুখ থেকে নামাতে নামাতে চোখ বড় করা অবস্থায় ফারহানের দিকে তাকায়। ফারহান প্রচন্ড ভয় পায়। ফারহান দ্রুত বলে, দোস্ত কি হয়েছে, এরকম করছিস কেন? আরে গত রাতে দোস্ত আমি একটা সর্বনাশ করে ফেলেছি রে। ফারহান চিন্তিত হয়ে বলে, কি? আমার স্পষ্ট মনে আছে আমি একটা মেয়েকে জোর করে রুমে নিয়ে এসেছিলাম। মেয়েটার ফেস আমার মনে পড়ছে না, তবে মেয়েটা বারবার আমার থেকে যেতে যাচ্ছিল, কিন্তু আমি ছি 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 দোস্ত আমি কি করে ফেলেছি। ফারহান কিছুক্ষণ নিশানকে দেখে শান্ত গলায় বলে, হাই রে, নিজেকে আগে দেখ, তোর গায়ে জামা কাপড় সব ঠিক মতোই আছে। নিশান সত্যি তাকিয়ে দেখে, হ্যাঁ ওর পরনে জামা কাপড় সবই ঠিক আছে। নিশান তাও বলে, দোস্ত বিশ্বাস কর আমার স্পষ্ট মনে আছে আমি একটা মেয়েকে এখানে ধরে নিয়ে এসেছিলাম, হালকা মনে আছে ফেসটা। উফ, আরে তুই যদি এনেও থাকিস, তুই তো কিছুই করিসনি, চিলমার, এটা শেষ করা স্বাভাবিক হ। না দোস্ত, আমার খুব খারাপ লাগছে, আমি কিছু একটা খারাপ অবশ্যই করেছি। কিছু করিস না ভাই, টাল হয়ে এখানে পড়েছিলি হয়তো, এটা খেয়ে তাড়াতাড়ি বাসায় যা বেটা, আন্টি টেনশন করছে। নিশান পকেট থেকে ফোন বের করে দেখে ওর মা অলরেডি 10টা কল করেছে। নিশান দ্রুত শরবতটা খেয়ে উঠে দাঁড়ায়। শুধু তোদের জন্য আজ আমার এতটা খারাপ লাগছে, আল্লাহ জানে গতকাল কি করেছি আমি, বলেই নিশান নিচে নেমে এসে এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খোঁজার ট্রাই করে, বাট
তাহলে ওকে এখনই বাসা থেকে বের করে দিত। নিশান ওর রুমে গিয়ে সোফায় বসে, মাথাটা এখনো ঝিমঝিম করছে, আবার খুব খারাপও লাগছে। নিশানের স্পষ্ট মনে আছে ও একটা মেয়ের সাথে জোরাজুরি করছিল। নিশানের খুব খারাপ লাগছে, ওর খুব জানতে ইচ্ছা করছে ও কোনো খারাপ কিছু করেছে কিনা। কিন্তু কে ছিল এই মেয়ে, ফেসটাও তো তেমন মনে আসছে না, বাট দেখলে হয়তো মনে আসবে। নিশান ভাবছে যেভাবে হোক মেয়েটাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু কিভাবে কিভাবে। হ্যাঁ, বিয়ে বাড়ির ভিডিও তো অবশ্যই থাকবে, সেখান থেকে বের করতে হবে। মেয়েটার সাথে খুব খারাপ করেছি আমি। এরপর নিশান ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তার টেবিলে আসে। নিশানের মা বলে, আজকে ভার্সিটি যাবি না? না মা, দুই তিন দিন যাওয়া হবে না, নতুনরা ভর্তি হয়েছে তো, তাই ওদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, আমি কয়েকদিন পরেই যাব। নিশা পাশ থেকে বলে ওঠে, আরে বোকা ভাইয়া, যাও যাও, নতুন আপুরা আসছে, এবার একটাকে পছন্দ করে জিএফ বানাও। তাহলে ফারহানকে বলে একটা জিএফ বানাতে, কি বলিস? নেশা নিশানের দিকে চোখ বড় করে তাকায়, কারণ নেশা ফারহানকে অনেক পছন্দ করে, ফারহানও নেশাকে পছন্দ করে, নিশান সব জানে। নেশাকে চুপ করিয়ে নিশান মুচকি হাসছে। নিশানের বাবা বলে ওঠে, নিশান ভালো করে পড়াশোনা শেষ কর, আমার পরে তোকেই সব ধরতে হবে। জি বাবা। বন্ধুদের সাথে আড্ডাবাজি একটু কম কর, নাহলে কিন্তু পড়াশোনার ক্ষতি হবে। পাশ থেকে মা বলে ওঠে, কি যে বলো তুমি, প্রত্যেকটা পরীক্ষায় নিশান ভালো করে, তুমি চিন্তা করো না তো, ও যথেষ্ট ভালো। মা আমি ভালো না বুঝি? তুইও ভালো, আমার কাছে তোরা দুজনেই সমান। হয়েছে, শোনো আমি আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছি অফিসের কাজে, আমার ব্যাগটা গুছিয়ে রেখো, আর নিশান তুই সবার খেয়াল রাখিস। জি বাবা, অবশ্যই। এরপর তিন চার দিন কেটে যায়। নিশান গাড়ি নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। সেদিন রাতের কথাটা নিশান প্রায়ই ভুলে যাচ্ছিল, কারণ ভিডিও আসতে আরো 15 দিন লাগবে। নিশানের ফ্রেন্ডসরা ভার্সিটিতে অপেক্ষা করছে, ওরা এখন মোস্ট সিনিয়র, কারণ ওরা সবাই তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে উঠেছে, আর এক বছর পর ওরাও বের হয়ে যাবে। নিশান ভার্সিটিতে ঢুকে গাড়ি পার্ক করে চাবি ঘুরাতে ঘুরাতে মেন গেট দিয়ে ভেতরে ঢুকে দেখে ওর বন্ধুরা মিলে কিছু মেয়েদের সাথে কথা বলছে। নিশান সবাইকে উদ্দেশ্য করে বলে, কিরে কি অবস্থা সবার? সবাই ওর দিকে তাকায়, কিন্তু সবার মাঝে নিশান আর একটা মেয়ের চোখ একে অপরের দিকে আটকে যায়। নিশানের সব মনে পড়ে, আর মেয়েটা হঠাৎই আস্তে আস্তে করে ওর ফ্রেন্ডের পিছনে গিয়ে দাঁড়ায়। নিশান যে কিছু বলবে তাও বলতে পারছে না। ফারহান বলে ওঠে, নিশান দোষ দেখ, আমার খালার মেয়ে রুমি এবার আমাদের ভার্সিটিতেই ভর্তি হয়েছে। এই রুমি, কিরে এখানে কি করছিস, এদিকে। রুমি সামনে এসে বলে, জি ভাইয়া। ফারহান হাসি দিয়ে বলে, এ হলো নিশান যার কথা এতক্ষণ তোদের বলেছি। ফারহানের কথাটা শেষ করতে দেরি হয়নি, আর রুমির বান্ধবীরা এক প্রকার নিশানের ওপর ঝাঁপিয়েই পড়ে ফ্রেন্ডশিপ করার জন্য, কারণ নিশান বেশ সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, ফর্সা মুখ, চাপ দাড়ি, বড় ঘন কালো সিল্কি চুল আর সিক্স প্যাক বডি। নিশান জিম করায় ওর বডি কাটিং পুরো ভার্সিটির মধ্যে আকর্ষণীয় ছিল, আর সবাই ওকে ভয়ও পায়, কারণ ও একাই 50 জনকে মেরে ভূত বানানোর ক্ষমতা রাখে। নিশানকে রুমির বান্ধবীরা যখন ওকে ঘিরে রেখেছিল, তখন নিশানের চোখ শুধু রুমির ওপর। নিশান রুমির সাথে কথা বলতে চায় কিন্তু পারছেই না, রুমি অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। নিশান ফারহানের দিকে তাকিয়ে রাগীভাবে ইশারা করে ফারহান বুঝতে পেরে, আচ্ছা হয়েছে হয়েছে, এবার তোমরা ক্লাসে যাও। রুমির বান্ধবীদের সাথে রুমিও চলে যেতে নিলে নিশান পেছন থেকে রুমিকে ডাক দেয়। রুমি দাঁড়িয়ে যায়। নিশান রুমির কাছে গিয়ে বলে, তোমরা যাও, আমি একটু ওর সাথে কথা বলি। রুমির ফ্রেন্ডরা রুমির দিকে হিংসা মিশ্রিত চাহিনী দিয়ে চলে যায়, কারণ ওরা রুমির চেয়ে অনেক সুন্দর ছিল। রুমি ঠায় দাঁড়িয়ে আছে চুপচাপ। নিশান এবার আস্তে করে বিনয়ের সাথে বলে, একটু কথা বলা যাবে তোমার সাথে ওদিকে গিয়ে? রুমি নিশানের মুখে আচমকা এরকম কথা শুনে ঘাবড়ে যায় আর বলে, না না, যাবার এখানেই বলুন। নিশান ফারহানের দিকে তাকায়। ফারহান কাছে এসে বলে, আরে যাও, সমস্যা নেই, ও কথা বলবে শুধু। রুমি না চাওয়া সত্ত্বেও নিশানের সাথে একটা খালি জায়গায় গিয়ে দাঁড়ায়। রুমি চুপচাপ দাঁড়িয়ে আছে। নিশান আশেপাশে তাকিয়ে দ্রুত কণ্ঠে বলে ওঠে, দেখো আমার সব মনে পড়ছে, বলে ভুল হবে, আমি শুধু জানতে চাই আমি কি তোমার সাথে সেদিন রাতে খারাপ কিছু করেছি, প্লিজ বলো না। রুমি মাথা নিচু করে আছে, কিছু বলছে না। প্লিজ চুপ করে থাকবে না, বলো। আমি আসলে সেদিন রাতে মাতাল ছিলাম, আমি নিজে থেকে কিছুই করিনি, প্লিজ বলো। রুমিকে খুব শান্তশিষ্ট ভেবেছিল, এতক্ষণ পর্যবেক্ষণ করে
কিন্তু রুমি যে এমনও হতে পারে তাও স্বপ্নে ভাবেনি। রুমি মাথা তুলে নিশানের সাথে রাগীভাবে তাকিয়ে বলে, আমাদের মেয়েদের পেছেন কি আপনারা খেলনা? আপনারা নেশা করে তার তেজ আমাদের নষ্ট করে বের করবেন। আমরা কি হাতের মোয়া? নিজেদের পুরুষত্ব খাটিয়ে আমাদের ভোগ করবেন, মাতাল হবেন, নেশা করবেন আর সব আমাদের উপর দিয়ে চালাবেন? একটা মেয়েকে আপনি ভাবেন কি নিজেদের চাহিদা পূরণ করার পাত্রী? সেদিন রাতে কিভাবে আমাকে ধরেছিলেন আপনি? আমার চিন্তা করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই আপনাদের মতো ছেলেদের জন্যই মেয়েরা পথে ঘাটে ধর্ষিত হয়। সেদিন রাতে একটুর জন্য আমিও ধর্ষিত হইনি, হাল্লা বাজিয়েছিলেন। আপনাকে দেখে মন চাইছিল কষি একটা থাপ্পড়, বড় বলে কিছু বলতে পারলাম না। না হলে নিশান একদম স্তব্ধ হয়ে গিয়েছে। ভুলটা ওর বন্ধুদের, ও আগে কখনো ড্রিঙ্কস করেনি, কিন্তু ওর বন্ধুরা সেদিন রাতে জোরপূর্বক ওকে ড্রিঙ্কস করায় যার ফলে ও এই ভুলটা করে ফেলে। নিশানের খুব রাগ হচ্ছে, তাও রাগটা গিলে আস্তে করে বলল, আই'ম সরি, আমি আসলে ইচ্ছে করে করিনি। সরি বললে কি সব সমাধান হয়ে যায়? আমার যে ক্ষতিটা আপনি সেদিন করতে গিয়েছিলেন তা কি শুধু একটা সরিতেই হয়ে যেত? তুমি চাইলে আমাকে একটা না বেশ কয়েকটা খুশি থাপ্পড় দিতে পারো। দাও না থাপ্পড়। আমি এরকম মানুষদের গায়ে হাতও দিই না। আসছি বলেই রুমি চলে যায়। নিশান সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে, রাগে গাটা জ্বলে পড়ে যাচ্ছে। শেষমেশ একটা মেয়ের কাছে নিজের সম্মানটা চলে গেল। নিশানকে রাগীভাবে বেশ ভয়ানক লাগে। নিশান ওর বন্ধুদের কাছে এসে বলে, তোদের মতো বন্ধু থাকার না থাকা একদমই সমান, তোদের জন্য আজ আমি একটা মেয়ের কাছে এতটা অপমানিত হলাম, কখনো তোর আমার সামনে আসবে না। নিশানের ফ্রেন্ডরা সব আকাশ থেকে পড়ে, ওরা সবাই শট খায়। ওরা বুঝতেই পারছে না কি হয়েছে। নিশান ভার্সিটি থেকে বের হতে নিলে ফারহান এসে নিশানকে থামায়। কি হয়েছে দোস্ত, তুই রুমির সাথে কথা বলতে গিয়ে এমন হয়ে গেলি কেন? কারণ রুমি সেই মেয়ে যাকে আমি সেদিন তাকে ধর্ষণ করতে চেয়েছিলাম শব্দ সমান, আর কথাই বলবো না তোদের সাথে, তাতে তোদের জন্য আমার সেলফ রেসপেক্টটাই নষ্ট হয়ে গেল। নিশান ফারহানকে রেখে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। ফারহানের কাছে ওর বাকি বন্ধুরা মানে মিহান, ওমি আর রূপম দৌড়ে আসে। ওমি বলে, দোস্ত নিশানের কি হয়েছে, ও এমন করলো কেন? রূপম বলে, ও তো আগে কখনো আমাদের সাথে এভাবে কথা বলেনি। এবার ফারহান রাগীভাবে বলল, তোদের 100 বার না করেছিলাম, নিশানকে এসব খাওয়াস না, এত খেয়ে রুমির সাথে খারাপ কিছু করতে চলেছিল, হয়তো করেনি, তাই রুমি ওকে মনে হয় কিছু বলেছে। মিহান বলে, কি বলিস দোস্ত, এত কিছু হয়েছে, এখন ও তো অনেক রেগে আছে। এখন আর কি, আগে রুমিকে বুঝাই, তারপর নিশানের কাছে তোরা সবাই মিলে মাপ চাইবি। দোস্ত এখনই চাই। না, এখনো অনেক রেগে আছে, পরে। রুমি ক্লাস শেষ করে বের হতেই ফারহান রুমির কাছে গিয়ে বলে, রুমি এদিকে আই, তোর সাথে কথা আছে। ওনার কথা বললে আমি কিছু শুনবো না। আরে আগে শুন তো। কি বলো? চল ক্যান্টিনে বসি, তারপর সব বলছি। আচ্ছা চলো। এরপর ফারহান রুমিকে সব বুঝিয়ে বলে, নিশান কেমন, ওর আচরণ কেমন সব। ও খেতে চায়নি বুঝলি, আমরাই জোর করে ওকে খাইয়েছি, যার জন্য ও মাতলামির কারণে কি করে ফেললো। ভাইয়া আমি তো ওনাকে খুব বকা দিয়ে ফেলেছি, অনেক বকা দিয়েছি, উনি তাও আমাকে সরি বলেছেন। দেখেছিস, ও খারাপ হলে তোকে সরি বলতো, বল এখন কি করব? এখন ওর ডাক নামাতে হবে, দেখা হলে ওকে তুই সরি বলে দিস। আচ্ছা ভাইয়া বলবো, শিট আমি তো ওনাকে কিছু বলতেই দিইনি, কি সব বললাম ওনাকে, ধুর। ও খুব কষ্ট পেয়েছে, আমাদেরকে বলেছে আর ওর সামনে না যেতে, ভাবতে পারছিস? ওনার কাছে আমি মাফ চাইবো, না জেনেই কত কিছু বলে ফেলেছি। হ্যাঁ বোন মাফ চাস প্লিজ, আমাদের জন্যই ও তোর সাথে এমন কিছু করেছে। আচ্ছা চাইবো। এরপর 3-4 দিন আরো কেটে যায়। নিশান ওর ফোন অফ করে সম্পূর্ণ একা হয়ে বাসায় বসে থাকে। ওর বন্ধুরা আর না পেরে সবাই নিশানের বাসায় যায়। বেল দিতেই নিশানের মা দরজা খুলে ফারহান বলে, আন্টি নিশান কি বাসায়? হ্যাঁ বাবা, উপরে ওর রুমে, বললো ভার্সিটি নাকি অফ তাই বাসায় আছে। আচ্ছা আন্টি, আমরা তাহলে উপরেই যাই। আচ্ছা যাও, দেখো তো ওর সাথে কি হয়েছে, কেমন রেগে আছে, কারোর সাথে কথা বলে না। জি আন্টি, যাচ্ছি এখনই। এই তোরাও আই। সবাই ভয়ে ভয়ে উপরে যায়। নিশানের রুমের কাছে গিয়ে দরজাটা হালকা সরিয়ে দেখে নিশান রাগীভাবে টিভিতে গেম খেলছে। ওমি নিশানকে দেখে বলে, ভাই তোরা যা আমার ভয় করছে, ও আমাদের ওর সামনে যাইতে না করেছে, যদি যাই তাহলে মারবে দোস্ত। মিহান পাশ থেকে আস্তে করে বলে ওঠে, দোস্ত নিশানের রাগ অনেক খারাপ, পরে কি না কি করে, তার চেয়ে চল ফিরে যাই। রূপম বলে, ঠিক বলেছিস ভাই,
দোস্তটা কি রাগীভাবে গেম খেলছে, মনে হয় গেমের ভিতরে আমাদের মারতেছে। ভারান এবার মুখ শক্ত করে বলে, তোদের আসলেই মার দেওয়া উচিত। আচ্ছা, তোরা কি চাস না নিশান আবার আগের মতো হোক? চাই তো দোস্ত। তাহলে শোন, তোদের বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, ঠিক সেটাই করবি, তাহলে হয়তো নিশানের রাগ কমবে। কি বুদ্ধি দোস্ত! তাহলে শোন। ভারানের বুদ্ধি শুনে ওরা নিজেরাই বুদ্ধ হয়ে যায়। মিহান বলে, এতে কাজ হবে দোস্ত। ট্রাই তো কর। তুই করবি না আমাদের সাথে? আমি কি তোদের সাথে ছিলাম নাকি? তোরাই এই কাণ্ড করেছিস, তাই তোরাই এখন এর মাসল দিবি। যা, তাড়াতাড়ি যা। অমি বলল, যাই দোস্ত, কোনো ভুল করে থাকলে মাফ করে দিস। ভারান হাসি চেপে বলে, আগে এখন যে ভুল করেছিস তা ঠিক কর, যা। রূপম বলে, আয় বন্ধুরা, হয়ে যাক, যা আছে কপালে। নিশানের থেকে টিভির মাঝে বেশ দূরত্ব, টিভি আর নিশানের মাঝে হঠাৎই ওর তিন শয়তান বন্ধু অমি, রূপম আর মিহান এসে কান ধরে দাঁড়িয়ে উঠবুস করছে আর বলছে, আমরা আর জীবনে কখনো এমন করব না দোস্ত, কান ধরে বলছি, আমাদের মাফ করে দে। ওরা এভাবে বলছে আর উঠবস করছে। নিশানের প্রচুর হাসি পাচ্ছে, খুব কষ্টে হাসি চেপে রেখেছে। কিন্তু যেই ফারানের দিকে তাকায়, ফারান ও নিশানের দিকে তাকায়, দুজনেই অট্ট হাসিতে ভেঙে পড়ে। সে কি হাসি! বাকি তিনজন ফ্রেন্ড এসে নিশানকে জড়িয়ে ধরে আর মন থেকে মাপ চায়। নিশান ওদের মাপ করে দিয়ে বলে, ভাই তোদের যা লাগছিল না, মনে হচ্ছিল তিনটা বান্দর উঠবস করছিস। মিহান বলে, দেখছিস ফারহানও কি আমাদের বলে। আরে মজা করছে দোস্ত, কাল কিন্তু ভার্সিটি আসবি, রুমি তোকে কিছু বলবে। নিশান মুখ ভার করে বলে, না দোস্ত, তোর সাথে আর কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, অনেক কিছু শুনেছি। আর না, আরে জাস্ট একবার মিট করিস, আমার রিকোয়েস্ট। আচ্ছা, যা করবো রে। থ্যাংকস দোস্ত, এই আইডিয়াটা তো ছিল, তাই না? ফারান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সব ভালো হবি না, চল ঘুরে আসি, এর আগে বাসায় বসে শরীর ঝিম দিয়ে আছে, চল আজ তোদের জিম করাবো, আমাকে অনেক বেড়া দিয়েছিস, চল তোদের শরীরের মাসলগুলো একটু চালু করি। এরপর জোর করেই সবাইকে নিয়ে নিশান জিম করতে চলে যায়। পরদিন সকালে ভার্সিটিতে নিশান আর ওর বন্ধুরা ক্লাস করে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎই নিশানের পেছন থেকে কেউ খুব সুন্দর কণ্ঠে বলে উঠল, নিশান ভাইয়া। নিশান পেছন ঘুরে তাকিয়ে দেখে রুমি। নিশান রুমির কাছে গিয়ে বলে, বলো। একটা কথা ছিল, আমরা একটু ওই দিকটা যেতে পারি? চলো। নিশান আর রুমি একসাথে হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে গেল। রুমি দেখলো অনেক মেয়ে ওদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে, তাদের দেখে মনে হচ্ছে তারা জ্বলে পড়ে যাচ্ছে। নিশানকে নিয়ে রুমি ক্যান্টিনের একটা ফাঁকা জায়গায় বসলো। রুমি মাথা নিচু করে আছে। নিশান বলল, কেউ তুমি এরকম করে বসে আছো কেন, কিছু বলবে না? রুমি এবার মাথা তুলে বলে, হ্যাঁ বলবো তো, আসলে ভাইয়া সেদিন না জেনেই আপনাকে রাগে কত কিছু বলে ফেলেছি, প্লিজ আপনি আর রাগ করবেন না, আমাকে মাফ করে দিন, আমি না বুঝে রাগের মাথায় উল্টো পাল্টা বলে ফেলেছি, সরি, আর কখনো এমন হবে না। একটু নড়ে চড়ে বসে হঠাৎই মুখটা শক্ত করে রাগীভাবে বলল, এ তুমি পেয়েছোটা কি? হ্যাঁ সেদিন বলেছিলে যা ইচ্ছা হলো আমাকে বলেছো। এ আমি রাস্তার ছেলে? হ্যাঁ আমাকে কি রাস্তার ছেলে মনে হয়? আমি সেদিন বলেছিলাম তোমাকে যে আমি ইচ্ছা করে করে দিই, তাও আমাকে ধর্ষক আরও কত কিছু বলেছো, তুমি কী করে ভাবলে তোমার মতো মেয়েকে আমি মাফ করে দেবো? কোনো মাফ নেই, থাকো এখানে বসে, পচা মেয়ে একটা, আর কখনো আমার সামনে আসবে না। বলেই নিশান উঠে চলে যায়। রুমি পুরো স্তব্ধ হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলেছে রুমি। ও কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও ভাবেনি এমন কিছু হবে। রুমি চোখ থেকে অজান্তেই টপ টপ করে পানি ঝরছে। এ কি হলো, এমন তো হওয়ার কথা ছিল না, রুমি যেন পাথর হয়ে গিয়েছে। হঠাৎই নিশান আবার রুমির সামনে এসে বসে আর হাসতে থাকে। রুমি নিঃশব্দে কাঁদছে আর নিশানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিশান হাসতে হাসতে বলে, আহাহা, কাঁদছো কেন? আমি তো মনে করেছি, আসলে দোষটা আমারই, তুমি আমাকে সরি বলো, আমি সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, যা একটা মেয়ের পক্ষে বিনা আমার সহজই না। হয়তো আমি মালাল ছিলাম আমার ফ্রেন্ডের জন্য, কিন্তু তাও খারাপ তো আমি তোমার সাথে করেছি, তাই না? আসলে আমি সরি, তুমি আমাকে মাফ করে দাও সেদিনের জন্য। রুমি নিশানের সুন্দর মুখখানার দিকে অপলক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে আছে। রুমি এই মানুষটাকে বুঝতেই পারছে না, এত ভালো অভিনয় করে যে কোনটা আসল আর কোনটা নকল বুঝতেই পারা যায় না। কিন্তু ওর মনে হচ্ছে এখন কথাগুলো সব আসল। নিশান রুমির নিস্তব্ধতা দেখে আবার বলে, হ্যাঁ করেছো, আচ্ছা সরি, প্লিজ আর কেঁদো না,
তোমার মতো মিষ্টি মেয়েকে কান্নাই মোটেও মানায় না, কাঁদলে মনে হয় বাঁশবাগানে পেতনি মরে কাঁদছে। রুমি আর না হেসে পারল না। পেতনি বলেছে বলে রাগ করবে নাকি যেভাবে বলেছে তার জন্য হাসবে? রুমি হাসিটাকেই বেছে নেয় আর কান্না মিশ্রিত হাসি দিয়ে বলে, আমাকে বাঁশবাগানের পেতনি লাগে, আপনি দেখেছেন কখনো পেতনি? হ্যাঁ, এই যে আমার সামনে বসে কাঁদছে, তুমি কাঁদছো বলে তো তোমাকে পেতনি লাগছে, এমনিতে খুব মিষ্টিই লাগে। হয়েছে, আর পাম দিতে হবে না, আপনি খুব ভালো অভিনয় করেন, আমাকে কাঁদিয়ে ছাড়লেন। আচ্ছা বাবা সরি, বলো কি খাবে? আপনার মাথা। ওকে, এ মামা আমার মাথাটা ফ্রাই করে দাও তো। কি বলছেন, আপনিও না আমার মাথা খাবে বলুন না, তাই তো অর্ডার দিলাম। ধুর, আপনি খুব মিশুকে তাই না? হয়তো, যাদের আমার ভালো লাগে আমি তাদের সাথে মন খুলে কথা বলি। আপনার এই কথা বলা আমার পিঠে পড়বে জানেন। কেন কেন? আশেপাশে একটু দেখুন তো। নিশান আশেপাশে তাকিয়ে দেখে অনেকগুলো মেয়ের তীক্ষ্ণ চোখ শুধু ওদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখানে বিশেষ কিছু হচ্ছে। নিশান বলে, আসলেই তো ব্যাপারটা খুব চিন্তনীয়। আচ্ছা, তোমার বিএফ কই, তাকে তো দেখছি না যে। রুমি লজ্জা পেয়ে মাথা নিচু করে আস্তে করে বলে, আমার কোনো বিএফ নেই, কাউকে ওভাবে পছন্দ হয়নি। আপনার জিএফ ছিল একটা? রুমি মাথা তুলে প্রশ্নসূচক চাহিনী দেয়। নিশান বলে, চিট করেছে আমার সাথে, খুব ভালোবাসতাম কিন্তু আমাকে কোনোদিন ভালোবাসেনি, খুব ভালোবেসেছে আমার টাকাকে। আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে ডেটে যেত, কিন্তু একদিন আমার ফ্রেন্ডরা ওকে ধরে ফেলে। সরি, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, সেদিন নেশা করে আমাকে সেই ভাবছিলেন আর উল্টোপাল্টা বলছিলেন, খুব ভালোবাসতেন তাই না? অনেক, নিজের চেয়েও বেশি। এই চারটা ফ্রেন্ড না থাকলে হয়তো আমি আজ থাকতাম না, পুরো দিন রাত এক করে আমাকে সামলে রেখেছে, তাহলে হয়তো আজ আমি। আচ্ছা বাদ দাও, তোমার সম্পর্কে বলো। আমি রুমি, একটা ছোট্ট ভাই আছে কলেজে পড়ে, বাবা বিজনেসম্যান। আপনি লুমানা গার্মেন্টসের নাম শুনেছেন? হ্যাঁ, বেশ নাম করা। ওটা আমার বাবার, লুমানা আমার নানির নাম, তার নামই। ওয়াও, খুব ভালো। আর কি করে? মা বাড়িতেই থাকে, সবার খেয়াল রাখে। বাহ। আপনার? আমি আর আমার ছোট বোন নেশা, নেশাও কলেজেই পড়ে, এবার পরীক্ষা দেবে। বাবা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক আর বিজনেস অনেক বড়, আর আমার মাও তোমার মায়ের মতোই। বাহ, আমাদের অনেক কিছুই সেম। হ্যাঁ, তা বলে না তো কি খাবে? না, এখন আর কিছু খাবো না, চলুন উঠে, অনেক কথা হলো, না হলে মানুষ উল্টো পাল্টা ভাববে। তাতে কি, অনুদের কাজ তো শুধু ভাবাই, ভাবুক তারা। আহ, চলুন তো। আচ্ছা চলো। নিশান আর রুমিকে দেখে ফারান বলল, কিরে সব ঠিক হলো? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ফারান হাসি দিয়ে বলে, যাক ভালোই হলো, আমি তো ভাবলাম আবার কিছু হয় কি না। নিশান বলে, আবার কি হবে? না না কিছু না, তা রুমি কাল তো অনুষ্ঠান আছে, তুই আসবি না? হ্যাঁ আসবো তো ভাইয়া, আপনারা আসবেন? হ্যাঁ, আমাদের তো আসতেই হবে। আচ্ছা ভাইয়া, আসি তাহলে, আমি যেতে হবে, মা টেনশন করছে, আসছি, ভালো থাকবেন। রুমি চলে গেলে ফারহান নিশানকে বলে, রুমি মেয়েটা অনেক ভালো তাই না রে দোস্ত? খুব মিষ্টি একটা মেয়ে, খুব মায়াবী, তোর পছন্দ হয়েছে দোস্ত? নিশান চুপ করে থেকে বলে, জানি না, চলো বসে যাবো, কাজ আছে। এত সুন্দরী একটা মেয়ে দেখেও বলিস জানি না, হাই রে তোর যে কি হয়েছে আমি বুঝতেই পারছি না। বোঝা লাগবে না, বাকিগুলো কই? ওরা শয়তানি করতে গেছে নতুনগুলোর সাথে। এই দিনটা কি আর ভালো হবে না দোস্ত? কি বলবো বল, বাচ্চা স্বভাবটা রয়েই গেছে ওদের, চল আমরা যাই। একটা কাজ করিস তো। কি? রুমির নাম্বারটা পাঠিয়ে দিস তো তাতে। ফারান বোকা হয়ে যায় নিশানের কথা শুনে, যে লোক একটু আগেই ইন্টারেস্টই দেখাচ্ছিল না সে আবার নাম্বার চাচ্ছে। নিশান বলে, কি রে চুপালি কেন? তুই তো একটু আগে ওকে পাত্তাই দিলি না, এখন আবার নাম্বার? তুই বুঝবি না, রাতে নাম্বারটা পাঠিয়ে দিস। তুই গাড়ি এনেছিস? হ্যাঁ। যা তাহলে, আমার একটু কাজ আছে। শোন নেশার কলেজ ছুটি হয়েছে অনেক আগে দোস্ত, আপনি লেট করেছেন। কি বলিস, আল্লাহ আজকে আমার খবর আছে দোস্ত, যাই যাই আমি। সাবধানে যাস, আমার বোনটাও কি একটা মেয়ে, এইটুকু মেয়ে এত বড় ছেলেকে কিভাবে কন্ট্রোলে রেখেছে, বাংলি মেয়ে আফটার অল। জিও বোন জিও। নিশান হাসতে হাসতে গাড়িতে করে বাসায় চলে যায়। অন্যদিকে রুমি বাসায় গেলে ওর মা বলে, কি রে মামুনি তোর ক্লাস কেমন চলছে, ফারহান হেল্প করছে তো? হ্যাঁ মা, ফারহান ভাইয়া আর তার ফ্রেন্ডরা অনেক ভালো, আমাকে অনেক হেল্প করেছে, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা তো করতে চাই না, কিন্তু আমার মামুনিটা তো অনেক সুন্দরী, তাই চিন্তাটাও অনেক বেশি হয়,
মায়ের চিন্তা তুই বুঝবি না, যা রুমে গিয়ে ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। রুমি খাবার খেয়ে একটু ঘুম দেয়। বিকেলে ঘুম থেকে উঠে কফি হাতে বসে আছে। ঘড়িতে এখন রাত 11:43। ভার্সিটির কাজ অল্প কিছু বাকি, তাই রুমি কফি খেয়ে একটু নিজেকে ফ্রি করছে যাতে ঘুমটা কেটে যায়। কফির মগে চুমুক দিচ্ছে আর রুমি নিশানের কথা ভাবছে। লোকটা এমন কেন, তাকে বোঝা খুব দায়। এক এক সময় এক এক রকম থাকে, মাথা ঘুরায় ওনার কাছে গেলে। কিন্তু লোকটা আবার ভালোও আছে। তিনি কি সুন্দর বলে দিলেন, আমার যাকে ভালো লাগে আমি তার সাথে ফ্রি ভাবে কথা বলি। তাহলে কি ওনার আমাকে ভালো লাগে? লাগে হয়তো, লাগবে না বা কেন? আমি কি কম সুন্দর নাকি? অন্য 10টা মেয়ের চেয়ে অবশ্যই আমি সুন্দর, কারণ আমি তাদের মতো মেকআপ করে আমার আসল ফেসটাকে লুকিয়ে রাখি না। হয়তো তাদের হেভি মেকআপে অপ্সরা লাগে, আমি তো মেকআপ ছাড়াই অপ্সরা। আমার বড় বড় ভাসানো মায়াবী চোখ, সুন্দর নাক আর ঠোঁট। আমার ঠোঁটটা কি নরম আর সুন্দর, মাঝে মাঝে নিজেই ছুঁয়ে অবাক হয়ে যাই। তারপর আবার এই ছোট্ট তিলটা তো কত ছেলেকে ঘায়েল করে দিল। অবশ্য শুনেছি ঠোঁটের কোনায় তিল থাকলে নাকি প্রেম করে বিয়ে হয়, কে জানে আমারও তাই হয় নাকি। আহা, আমার কিসের কথা আর কি বলবো, এত বড় আর ঘন কালো চুল আর কারো আছে বলে আমার মনে হয় না ভার্সিটিতে। সবাই কি রং করে চুলের আসল সৌন্দর্যটাকে শেষ করে দিয়েছে। আরে আল্লাহ, আমাকে এত সুন্দর করে বানিয়েছে আর তার উপর কেন আমাকে মডিফাই করতে হবে? আমি তো এতেই বেশ খুশি। আমার গোল গাল, মায়াবী মুখখানা আর আকর্ষণীয় স্লিম ফিগার দেখে কত ছেলে লাইন ধরেছিল। কিন্তু এই নিশান ব্যাটার ভেতরে আমার প্রতি কোনো টানই দেখলাম না। কেমন ছেলে একটা, পচা। আহ, আমাকে আবার পচা বলে? নিজে এত হ্যান্ডসাম দেখে আমার যেন কোনো দামই নেই, আমিও কম সুন্দরী না। ভাব কত তার, না না ভাব নেয় না, বলেছে আমাকে নাকি মিষ্টি লাগে। ধুর, আবার পেতনিও বলেছে। এ শয়তান একটা, নিশান আমি তোর নিশান না। হঠাৎই রুমির ফোনটা বেজে ওঠে। রুমি দেখলো আননোন নাম্বার। রুমি স্বাভাবিকভাবেই ফোনটা রিসিভ করে না। আবার কল আসে, রুমি রিসিভ করে না। এত রাতে বারবার কে কল দিচ্ছে রুমি তাই ভেবে পাচ্ছে না। আবার কল আসলে রুমি রিসিভ করে। কি ঘুমোচ্ছিলে নাকি, না আমার কথা ভাবছিলে? কোনটা? কে আপনি যে আপনার কথা ভাববো? আমি এমন একজন যারে এক নজর দেখলে তোমার দিন চলে যায়। ফাজলামি করছেন, এত রাতে একটা মেয়েকে ফোন দিয়ে এসব বলতে আপনার লজ্জা করে না? না করে না, তুমি জানো আমি কে? আজব তো, প্রথমেই তো জিজ্ঞেস করলাম আপনি কে। ও তার মানে তুমি সত্যি জানো না আমি কে? না জানি না, বলুন আপনি কে। আমি একটা ভূত, যারা রাত জাগে তাদের ভয় দেখায়। লাইট অফ করে ঘুমিয়ে পড়, নাহলে কিন্তু ফোন থেকে বেরিয়ে আসবো। বলেই ফোন কেটে যায়। অসহায় ভীতু রুমি আস্তে আস্তে আশেপাশে তাকিয়ে দেখছে। ও ভূতে বিশ্বাস করে না। আগে খুব মজা করে ভূত এফএম শুনতো, কিন্তু ওর সাথেই যে এমন হবে ও ভেবেই পাচ্ছে না। হঠাৎই রুমির ফোনে মেসেজ আসে ওই নাম্বার থেকে। ঘুমাও, কাল অনুষ্ঠান আছে না, সকালে উঠতে হবে তো। বোকা মেয়ে কোথায়? গুড নাইট, এটি তোমার ভূত। রুমি দ্রুত রুমের লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। রুমি শিওর এটা ভূত না, কারণ ভূত হলে সে কিভাবে জানলো কাল ওর অনুষ্ঠান? নিশ্চয়ই পরিচিত কেউ, যে আমার কেয়ার করে। কে হতে পারে? নিশান ভাইয়া, সে ছাড়া আর কে হবে? অন্য কেউ তো হতে পারে, কাল দেখব। এখন ঘুমাই। রুমি এসব চিন্তা ভাবনা করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে, আজ রুমিদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। মেয়েদের ড্রেস কোড ছিল শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। রুমি ওর শাড়ির কালেকশন বের করে বসে রয়েছে, কিন্তু কোনটা যে পরবে ভেবেই পাচ্ছে না। রুমি ওর মাকে ডেকে নিয়ে আসে। মা, আজ তো অনুষ্ঠান ভার্সিটিতে, ড্রেস কোড শাড়ি, কোনটা যে পরবো বুঝতেই পারছি না, হেল্প করো না একটু। আচ্ছা দাঁড়া, আজ আমি তোকে সাজিয়ে দিব, দেখবি পুরো ভার্সিটি শুধু তোকেই দেখবে। সত্যি? ইয়ে, বাচ্চা মেয়ে একটা, আয় সাজিয়ে দি। আমি তো বাচ্চাই, বড় হলাম কবে? হ্যাঁ তুই ছোটই পাগলি। অন্যদিকে নিশান ওর পছন্দের কালার নীল পাঞ্জাবি পরছে। পাঞ্জাবিটাই খুব সুন্দর কাজ করা, বেশ দামি একটা পাঞ্জাবি, বাইরের দেশ থেকে আনা। অসম্ভব সুন্দর লাগছে নিশানকে। নিশান ভার্সিটিতে নামতেই সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। সত্যি নিশানকে অসম্ভব সুন্দর লাগছে। ফর্সা মুখটায় কালো সানগ্লাস, চাপ দাড়ি আর নীল পাঞ্জাবি, হাতে রোলেক্সের ঘড়ি, পায়ের নাকড়া। কয়েকটা মেয়ে এসে তো নিশানকে সোজা প্রপোজ করে দেয়। নিশানের ফ্রেন্ডরা অনেক কষ্টে তাদের বুঝিয়ে পাঠিয়ে দেয়। নিশান আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। নিশান ফারহানকে বলে, কি রে তোর বোন কই,
আসছে হয়তো। ব্যাপার কি বলতো, তোর কি ওকে পছন্দ হয়েছে নাকি? মিহান আর অমি বলে ওঠে, হয়তো হয়েছে, না হলে জিজ্ঞেস করবে কেন বল? মোটেও না, কি আছে ওর মধ্যে যে ওকে পছন্দ করবো? কি আছে না, পিছনে ঘুরে দেখ কে এসেছে। নিশান পিছনে ঘুরে তাকে যেন পুরো থ, শুধু ও না পুরো ভার্সিটি থ। রুমিও খুব সুন্দর কাজ করা নীল শাড়ি পরেছে, অসম্ভব সুন্দরী লাগছে রুমিকে। ছেলে মেয়ে সবাই হাঁ করে তাকিয়ে আছে ওকে দেখে। রুমিকে ফারান ডাক দেয়, রুমি ওদের কাছে আসে। ফারান নিশানকে কানে কানে বলে, মুখ বন্ধ কর দোস্ত। নিশান দ্রুত মুখ বন্ধ করে, রুমি তা দেখে মুচকি হাসে। রুমি মনে মনে বলছে, ওয়াও, উনিও দেখে নীল পড়েছে, উফ কি সুন্দর টাইলে লাগছে ওনাকে, পুরো হিরো। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে, তাও ছেলে হয়ে? বুঝলাম আমি মেয়ে বলে সুন্দরী, উনি ছেলে হয়ে এত সুন্দর হলে হবে? তোর কি যে বলছি আমি, এটা কি শয়তান, এত সুন্দর করে সেজে আসলাম তাও একটু প্রশংসা করছে না, আসলেই একটা পচা লোক। রুমি নিশানের প্রশংসার অপেক্ষা করছে, কিন্তু নিশান চুপচাপ বসে আছে। ফারান বুঝতে পেরে বলে ওঠে, রুমি তোকে তো আজ পরি লাগছে বল, সব মেয়ের চেয়ে তোকে অসম্ভব সুন্দর লাগছে, মাতিয়ে দিয়েছিস একদম আজ তোরা দুজনে। হুম, থ্যাংক ইউ ভাইয়া। রুমি নিশানের দিকে তাকিয়ে কিছু শোনার অপেক্ষা করছে, কিন্তু নিশান কিছু না বলাই রুমি রাগ করে চলে যায় ওর বান্ধবীদের কাছে। রুমি গেলে ফারান বলে, কিরে তুই কিছু বলছিস না কেন, তুই কিছু বলবি বলে অপেক্ষায় ছিল মেয়েটা, এখন রাগ করে চলে গেল। যাক তুই বুঝবি না, চলো দিকে যাই, তোরা ভাই। রুমির বান্ধবীরা, রুমি বান্ধবী, তোমাকে যা লাগছে না, উফ, তুই তো আমাদের ছাড়িয়ে গেলি, এত সুন্দর করে সাজলি কি করে? মা সাজিয়ে দিয়েছে। ওয়াও, আন্টির কাছ থেকে তাহলে আমাদেরও সাজতে হবে। আচ্ছা আসিস, তোরা একটু দাঁড়া, আমি আসছি। ওকে। রুমি ওয়াশরুমে গিয়ে ওর শাড়িটা ভালোভাবে ঠিক করে নেয়, তারপর বাইরে বেরিয়ে আসতে নিলেই হঠাৎ কে যেন ওকে টান মেরে একটা ক্লাসের ভেতর নিয়ে যায়। ওকে দেওয়ালের সাথে চেপে ধরে, ওর মুখটা হাত দিয়ে চেপে ধরে। রুমি তাকিয়ে যাকে দেখে, ও কল্পনাও করেনি যে সে এমন কিছু করবে, কারণ তার একটা হাত রুমির মসৃণ নরম কোমরে বিচরণ করছে। রুমি ছুটার প্রচণ্ড চেষ্টা করছে কিন্তু পারছে না। রুমি ওর হাত দিয়ে তার হাতটা সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, সে অনবরত রুমির কোমরে ছুঁয়েই যাচ্ছে। লোকটা হঠাৎই রুমিকে সে অনবরত রুমির কোমর ছুঁয়েই যাচ্ছে লোকটা হঠাৎই রুমিকে ঘুরিয়ে ওর খালি পিঠে হাত বোলাচ্ছে, কোমরে হাত দিচ্ছে। রুমির গা যেন জ্বলে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই মানুষটাকে এসব করতে দেখে। রুমি স্বপ্নেও ভাবেনি নিশান ওর সাথে এমন করবে। নিশান রুমিকে আবার ওর দিকে ঘুরিয়ে রুমির খালি কাঁধ থেকে পুরো নরম হাতটা স্পর্শ করে যাচ্ছে। রুমি আর না পেরে কেঁদে দেয়, ওর চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। রুমি ওর সব শক্তি এক করে নিশানকে জোরে একটা ধাক্কা দেয়। রুমির মুখের ওপর থেকে নিশানের হাত সরে গেলে রুমি যেই চিৎকার করে পালাতে যাবে, অমনি আবার নিশান রুমিকে চেপে ধরে আর সাথে সাথে ওর মুখও। রুমি নিশানের চোখের দিকে তাকিয়ে কেমন জানি ভয় পাচ্ছে, কারণ নিশানের চোখে কোনো কামুকতা কিংবা নেশা নেই। নিশানের চোখ টকটকে লাল হয়ে আছে, যেন আগুন জ্বলছে। রুমি নড়াচড়া করতে নিলে নিশান ওর আঙ্গুল দিয়ে রুমিকে একদম চুপ থাকতে বলে, ইশারায় কোনো কথা বলতে না করে। তারপর নিশান আস্তে করে রুমির মুখের উপর থেকে হাতটা সরিয়ে নেয় আর সাথে সাথেই রুমি কাঁদতে কাঁদতে বলে, এই আপনার আসল চরিত্র, এটাই আপনি, আমি আসলে সেদিন ঠিকই বলেছিলাম আপনাকে, আপনি আসলে। আপনি কেন বলো, কি আসলে? আমি, আপনি একটা ধর্ষক, একটা পশু আপনি। তাহলে তুমি কি? আমি কি মানে? আমি তোমার কোমর পিঠ আর হাত ছুঁয়েছি, আমি কি তোমার বুক কিংবা পিঠের নিচ থেকে পা পর্যন্ত ছুঁয়েছি? না ছুঁনি। আপনি কি এখনো এগুলো ছুঁতে চান? নিন, শেষ করে নিন আমাকে। করব, তার আগে বলো আমি যেসব অংশ ছুঁয়েছি তা কি ঢাকা ছিল? নিশানের অদ্ভুত প্রশ্নে রুমি অবাক হচ্ছে বটে, তাও এবার নিজের দিকে তাকিয়ে চিন্তা করে। কান্না থেমে গিয়েছে রুমির। রুমি আস্তে করে বলে, না ঢাকা নেই। আমি একা স্পর্শ করেছি বলে তুমি আমাকে আবারও সেই ধর্ষকের টাইটেলটা দিলে, কিন্তু বাইরে যে তোমার এই উন্মুক্ত স্পর্শগত স্থানগুলো শত শত ছেলে দেখছিল, তারা যে তোমাকে তাদের চোখ দিয়ে গিলে খাচ্ছে, তাদের তোমার সমস্যা হয়নি? হ্যাঁ, তাদের ধর্ষক মনে হয়নি? রুমি পুরো স্তব্ধ হয়ে যায়, ভাষা হারিয়ে ফেলেছে ও। সত্যি তো বলছে নিশান, এসব অংশ তো ঢাকা ছিল না। এবার নিশান আবার বলে,
এখন তুমি বলতে পারো তাহলে আপনারা কেন তাকাচ্ছেন? কাল মৌমাছি যেমন ফুল দেখলে তার মধু নিতে যায়, ঠিক তেমনই তুমি যদি এইভাবে চলো তোমাকে তারা দেখবে। তুমি জানো কত ছেলে তোমাকে নিয়ে খারাপ চিন্তা করেছে মনে মনে। নিজের শরীরের অংশ দেখিয়ে হয়তো তুমি সবার প্রিয় হতে পারবে, কিন্তু জেনে রাখো তুমি তাদের কাছে সুরক্ষা মু কথার পাত্র মাত্র। আর কখন যদি এরকমভাবে শাড়ি পরে আসো তাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। আমি জানি তুমি এখন ভাবছো আমি অন্য মেয়েদের কেন বলছিলাম, কারণ তারা আমার পরিচিত না, তাদের কিছু বলার অধিকার আমার নেই। যদিও তা বলি তারা আমার কথা কখনো শুনবেও না, কিন্তু তোমার উপর আমি অধিকার খাটাতে পারবো, কারণ আমরা পরিচিত। তোমার ভালোর জন্যই বলেছি, তোমার এই জায়গাগুলোতে আমি কখনো স্পর্শ করতাম না, করেছি শুধু এই কারণে যাতে এর পরের বার কোনো ড্রেস পরলে এইসব জায়গার কথা মনে পড়ে থাকে। শাড়ি তুমি পরতে পারবে, তবে এমনভাবে পরবে যাতে পিঠ এবং পেট কোনোটাই না দেখা যায়। গট ইট? রুমি মাথা নিচু করে আচ্ছা বলে। নিশান রুমির গাল দুটো দু হাত দিয়ে ধরে ওর মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে, যা বলার উপায় নেই, কিন্তু আর কখনো এইভাবে আসবে না। সালোয়ার কামিজ পরবে, নিজের শরীরের স্পর্শকাতর অংশগুলোকে ঢেকে রাখবে, ছোট মানুষ তাই এভাবে বললাম। নেক্সট টাইম কিন্তু আমার থেকে খারাপ আর কেউই হবে না। নীল আমার পছন্দের কালার, তাই রাগটা বেশি হয়নি, নাহলে আজ তোমার খবর ছিল বলে দিলাম, এখন সোজা বাসায় চলে যাবে, আর এক মুহূর্ত এখানে থাকবে না, যাও। নিশান রুমির চোখ মুছে দেয় ওর রুমাল দিয়ে। রুমি অবাক নয়নে নিশানের চোখের দিকে তাকিয়ে আছে, ওর মন চাচ্ছে মানুষটাকে জড়িয়ে ধরি, তার মাঝে হারিয়ে যেতে চাই রুমি। যাও মুছে দিয়েছি, সোজা বাসায়, আমার সামনে পড়লে কিন্তু খবর আছে বলেই নিশান রুমিকে রেখে চলে যায়। রুমি এখনো শকে আছে, কিন্তু নিজেকে সামলে দ্রুত সবাইকে ফাঁকি দিয়ে বাসায় চলে যায়। নিশান আবার ফারানদের কাছে গিয়ে বসে। ফারান নিশানকে দেখে বলে, কিরে হঠাৎ কই গিয়েছিলি? রুমিকেও যে দেখছি না। ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। মানে কেন? এমনি ইচ্ছে হয়েছে তাই। চল আমিও যাবো, তোর কি থাকবি? ফারান বলে, দোস্ত নেশার সাথে দেখা করতে হবে, আমিও যাবো। মিহান রূপম আর অমি কিছু বলতে নিলে নিশান কড়া গলায় বলে, যা ইচ্ছে তাকর, একটা মেয়েরও যেন কোনো ক্ষতি না হয়, সাবধান, নাহলে আমি কেমন তা কিন্তু জানিস ভালো করি। মিহান বলে, না দোস্ত, একজনকে এবার সত্যি পছন্দ হয়েছে, ওর কাছ থেকেও পজিটিভ ভাইব পাচ্ছি, রাজি হলে বিয়ে করে ফেলব। রূপম আর অমি বলে, দোস্ত আমরাও সেম। আচ্ছা যা বলেছি তা যেন মনে থাকে, বিয়ে আগে মনে থাকে যেন। হাই ফারহান। নিশান আর ফারান গাড়ির কাছে গেলে ফারান বলে, নিশান দোস্ত দাঁড়া। হ্যাঁ বল। একটা কথা জিজ্ঞেস করি? কর। রুমির সাথে সেদিন দেখা হবার পর থেকে তুই কেমন বদলে গিয়েছিস, কিছু হয়েছে দোস্ত? আমাকে বলতে পারিস? আর না কিছুই হয়নি, হলে তোকে বলবো না তো কী করে হয়। তাহলে রুমিকে পাঠিয়ে দিলি যে? ওর ড্রেস আমার পছন্দ হয়নি তাই। ও আচ্ছা চল তাহলে। শোন না। হ্যাঁ বল। আমার বোনটা যেন কোনো কষ্ট না পায়, তোকেও পছন্দ করে দেখে আমি তোকে এত পছন্দ করি, বোনটার কোনো ক্ষতি হতে দিবি না। দোস্ত এক্সামটা শেষ হলেই ওকে বিয়ে করব, তুই একটুও চিন্তা করিস না, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আচ্ছা যা তাহলে। রাত 11:23, রুমি খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছে, মাথার উপর ফ্যানটা ভোঁ ভোঁ করে ঘুরছে তার আপন গতিতে। রুমির কোমর হাত বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখছে, বারবার নিশানের কথাগুলো মনে পড়ছে। রুমি মুচকি হাসছে আর মনে মনে বলছে, আমি আজও তাকে ভুল ভাবলাম, কি সব বললাম তাকে, একটা মানুষ এত ভালো কিভাবে হয়? সত্যি আমার এভাবে শাড়ি পরা উচিত হয়নি, আমি বুঝতেই পারিনি, না আমার উচিত ওনার কাছে মাপ চাওয়া। কিন্তু ওনার নাম্বার, গতকাল রাতে যে নাম্বার থেকে কল এসেছিল আমার মন বলছে এটা উনিই ছিলেন, দেবো একটা কল যদি উনি না হয়। আচ্ছা দিয়েই দেখি না। রুমি সেই আননোন নাম্বারে কল দেয়, প্রথমবার কেউ ধরেনি। রুমি আবার কল দেয়, এবারও রিসিভ হয়। রিসিভ হলেই ওপাশ থেকে, কি হঠাৎ ভূতের কথা মনে পড়লো? আপনি নিশান ভাইয়া তাই না? কি মনে হয়? আপনি নিশান ভাইয়া, শিওর। তাহলে গতকাল চিনলেন কেন? বুঝতে পারিনি, সরি। তা হঠাৎ কি মনে করে কল দিলে? আসলে ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভাইয়া করো কেন, আমি তোমার ভাইয়া লাগি না। না তাহলে কি বলবো? শুধু আপনি বলবা। আচ্ছা আমাকে মাফ করে দেবেন আজকের জন্য, আজও না বুঝে আপনাকে উল্টোপাল্টা বললাম। সমস্যা নেই, অভ্যাস হয়ে গিয়েছে ভাইয়া। না না সরি সরি, আপনি আর লজ্জা দেবেন না আমায় প্লিজ। আচ্ছা রাখি, এখন ঘুমাও, এত রাত যাবো কেন, যাও চুপচাপ ঘুমাও। জি যাচ্ছি। রুমি ফোন কেটে দেয় রাগে আর বলে, বজ্জাত বাজি শয়তান একটা, একটু ভালোভাবে কথাও বলে না, এত ভাব, ছেলে মানুষের এত ভাব থাকে আগেই দেখিনি, যা আর তোকে ফোনই দেবো না। মেসেজ আছে, রুমি মেসেজ খুলে দেখে নিশান মেসেজ পাঠিয়েছে।
আমাকে বকাবকি না করে ঘুমাও, সকালে দেখা হলে বকা দিও। গুড নাইট। রুমি আশ্চর্য হয়ে যায়, ও ভেবেই পাচ্ছে না লোকটা এমন কেন। বেশ অদ্ভুত একটা লোক, একে বোঝা খুব দায়। কিন্তু এই অদ্ভুত লোকটাকেই কেন জানি রুমির খুব ভালো লাগতে শুরু করে। তার কেয়ারিং, তার আচরণ, তার চিন্তা ভাবনাগুলো রুমির মনে দাগ কাটছে। বিশেষ করে আজ তো একদম মনটাই কেড়ে নিল রুমির। রুমি শুয়ে শুয়ে শুধু নিশানের কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। আর এক সময় রুমি ঘুমের দেশে হারিয়ে যায়। এভাবে নিশানের প্রতি রুমির ভালো লাগা দিন দিন বেড়েই চলছে। কিন্তু নিশানকে বাইরে থেকে দেখলে মনে হয় ও রুমিকে পাত্তাই দেয় না। কিন্তু রুমি জানে নিশানের কাছে ও কি। রুমি যা ইচ্ছা করে নিশান তাই পূরণ করে। এই তো সেদিন রুমি আর নিশান চ্যাটিং করছিল, হঠাৎ রুমি বলল তার ফুচকা খেতে খুব ইচ্ছা করছে। বাস নিশান অনলাইনে নেই। রাত 12টার সময় রুমি বাসার নিচে নিশান ফুচকা নিয়ে উপস্থিত। রুমি যেন বিশ্বাসই হচ্ছিল না, এরকম নিশানের অনেক কিছুই রুমিকে ওর প্রতি দুর্বল করে তোলে। এভাবেই চলছিল রুমি আর নিশানের জীবন। রুমি দিনে দিনে অস্থির হয়ে যাচ্ছিল যে নিশান ওকে বলুক সে ওকে ভালোবাসে, কিন্তু নিশান ভালোবাসা শব্দটাই উচ্চারণই করে না। একদিন, আপনি কি এখন আর কাউকে ভালোবাসেন? জানি না কেন। না এমনি বলুন না। বাসি তো একজনকে। মানে কাকে? আচ্ছা একজন। কে? না বলা যাবে না। প্লিজ প্লিজ বলুন না। বলা যাবে না। বলবেন না? না। ওকে আমি আসি, ভালো থাকবেন। ভালোই আছি আমি, বাট তোমাকে দেখে তো ভালো মনে হচ্ছে না। রুমি নিশানের দিকে রাগীভাবে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, শয়তান ব্যাটা একটা, সারাদিন থাকে আমার সাথে আর ভালোবাসে অন্য কাউকে। বল না ভালোবাসিস আমাকে, এত কিসের ভাব? বাহ, তোমাকে তো রাগীভাবে বেশি সুন্দর লাগে। আপনি আর আমার সাথে কথা বলবেন না, আমাকে ফোনও দেবেন না, বাই। রুমি এবার সত্যি সত্যি রাগ করে চলে আসে। ওর খুব রাগ হয় নিশানের ওপর। রুমি বাসায় চলে আসে। এরপর দুদিন রুমি আর ভার্সিটিতে আসেনি। এদিকে নিশান রুমিকে খুঁজছে। আজ তৃতীয় দিন, রুমির বান্ধবীদের থেকে জানতে পারে আজও রুমি আসেনি। নিশানের খুব রাগ হচ্ছে। ও পকেট থেকে ফোন বের করে রুমিকে কল দিতে যাবে, অমনি ফারহানের কল আসে। নিশান ফোন ধরতেই খুব অস্থির হয়ে ফারহান বলে, দোস্ত তাড়াতাড়ি হসপিটালে আয়, খুব জরুরি। নিশানের হাত পা কেমন জানি কাঁপানি ধরে, হাজার খারাপ চিন্তা মাথায় এসে ভয় করে। নিশান কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে দোস্ত? দোস্ত রুমি। কি হয়েছে রুমির? রুমি ঠিক আছে তো? ফারহান, দোস্ত রুমির ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আয়, রক্ত লাগবে, এবি মাইনাস, যা শুধু তোরই আছে। নিশান এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যায়। রুমির কিছু হয়নি শুনেও নিশানের খারাপ লাগছে ওর ভাইয়ের জন্য। নিশান হাসপাতালে গিয়ে দেখে রুমি আর ওর মা অঝরে কান্না করছে, ওর বাবাও নিঃশব্দে কাঁদছে। ফারহান নিশানকে দেখে বলে, ভাই এসেছিস, তাড়াতাড়ি আয়। রুমি নিশানের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে আর অঝরে কান্না করছে। এরপর নিশান দুই ব্যাগ রক্ত দেয় একসাথে। আপাতত তাতেই রুমি ভাইয়ের চলবে। নিশান রক্ত দিয়ে শুয়ে আছে, ওকে সেলাইন দেওয়া হয়েছে। রুমির বাবা মা কিছুক্ষণ পর এসে বলে, বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ তুমি রক্ত না দিলে আমার ছেলেটাকে কোনোভাবেই বাঁচাতে পারতাম না। আরে ধন্যবাদ কিসের আঙ্কেল, আমি সবসময় রক্ত দিই। সত্যি বাবা, তুমি আমার ছেলেটাকে বাঁচিয়েছ, তুমি না থাকলে। আন্টি কাঁদবেন না প্লিজ, মায়ের চোখে জল মানায় না তো। বাবা তুমি খুব ভালো ছেলে, এখন রেস্ট নাও, একটু পরে কথা হবে। জি আঙ্কেল আন্টি। রুমির বাবা মা গেলে রুমি আসে। রুমিকে দেখে নিশান মুখটা অন্যদিকে করে ফেলে। রুমি আস্তে আস্তে নিশানের কাছে এসে বসে। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে, ও আস্তে করে নিশানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নিশান হাত সরিয়ে দেয়, রুমি আবার হাত বুলিয়ে দেয় আর বলে, রাগ করে আছেন বুঝি? নিশান চুপ করে আছে। রুমি আবার বলে, আচ্ছা সরি, আপনি সত্যিই খুব ভালো, আগে আমাকে আজ আমার ভাইয়াকে সাহায্য করলেন, আপনি রক্ত না দিলে হয়তো আর বাঁচতো না, সত্যি আপনি খুব খুব ভালো। হয়েছে বলে, এখন যাও তো কিছু খেয়ে আসো, কান্না করে তো চোখ ফুলিয়ে ফেলেছো। অন্যদিকে তাকিয়ে নিশান বলল, হঠাৎই রুমি যা করলো তাতে নিশান পুরো স্তব্ধ হয়ে গেল। রুমি নিশানকে হঠাৎই রুমি যা করলো তাতে নিশান পুরো স্তব্ধ হয়ে গেল। রুমি নিশানকে জড়িয়ে ধরে ওর কপালে খুব সুন্দর করে একটা চুমু এঁকে দিল। এই স্পর্শ ছিল নিশানের প্রতি রুমির অসীম ভালোবাসা আর অসীম মায়া। নিশানকে চুমু দিয়েই রুমি আর এক মুহূর্ত ওর সামনে থাকেনি, দরজা দিয়ে বাইরে চলে যায়। নিশানের মনে হলো যেন দরজা দিয়ে মিষ্টি ঘ্রাণের হাওয়াটা এসে ওকে ছুঁয়ে দিল, মাতাল করে আবার চলে গেল।
নিশান ওর হাত দিয়ে কপালটা ছুঁয়ে দেখে। রুমির ঠোঁটের স্পর্শটা এখনো লেগে আছে। নিশান মুচকি হাসছে। আজ জীবনে প্রথম কোনো এক মেয়ে চুমু দিল। চুমু কয়েক প্রকার হয়ে থাকে। শুধুমাত্র কপালের চুমুতে প্রচুর ভালোবাসা আর মায়া লাগানো থাকে, যা স্পর্শ মাত্রই অনুভব করা যায়। কপালের চুমুতে কখনো কামুকতা থাকে না, থাকে অজস্র ভালোবাসা, যা এখন নিশান অনুভব করতে পারছে বোধ হয়। এরপর কয়েকটা দিন খুব দ্রুত চলে যায়। রুমি ওর ভাই আর পরিবার নিয়ে খুব ব্যস্ত ছিল, কিন্তু এর মাঝে একটি বারও নিশানের খোঁজ নিতে ভুলেনি। নিশান এই কয়েকদিনের মধ্যে রুমিকে বেশি হলে মাত্র 3-4 বার ফোন দিয়েছে, তার বেশি না। কিন্তু রুমি সবসময় নিশানকে ফোন দিত, ওর খোঁজ খবর নিত, অনেক কথা বলতো রাতভর। নিশান শুধু শুনত, ও তেমন কিছু বলতো না। এর মাঝে নিশান কয়েকবার এসে রুমির ভাইকে দেখে যায়। বলতে গেলে রুমি নিশানের জন্য প্রায় পাগল ছিল। নিশানি যেন ওর সব ছিল। আজ দীর্ঘ প্রায় 1 মাস পর রুমি ভার্সিটিতে আসে। রুমি খুব খুশি, ওর খুব আনন্দ লাগছে, কারণ একটাই, নিশান। আজ থেকেও আবার সারাদিন নিশানের কাছে থাকতে পারবে, নিশানের সাথে সারাদিন কথা বলতে পারবে, নিশানের সাথে ঘুরতে পারবে, আরও কত কি। রুমি হাসি মুখ নিয়ে নিশানকে খুঁজছে। হঠাৎই রুমি এমন কিছু দেখে যা দেখার জন্য হয়তো এতদিন অপেক্ষা করেনি। রুমি উজ্জ্বল হাসি মুখখানায় যেন মুহূর্তেই ঘোর অমাবস্যা নেমে আসে। ওর মন চাচ্ছে এখনই এখান থেকে চলে যাক, কিন্তু ওকে সবটা জানতে হবে। রুমি ধীর পায়ে নিশানের কাছে এগিয়ে যায়। রুমি যত সামনে যাচ্ছে ওর পায়ে যেন তত আটকে যাচ্ছে, কারণ নিশান একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করে কথা বলছে। নিশানের হাসিগুলো যেন রুমির বুকে তীরের মতো এসে লাগছে। রুমি মলিন গোমড়া মুখে নিশানের সামনে গিয়ে বসে। রুমিকে দেখে নিশানের হাসি বন্ধ হয়ে যায়। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে, একটাও কথা বলছে না। নিশানও চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে নীরবতা অনেক কিছু বলে দেয়। নিশান চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ওর সাথে বসা মেয়েটার সাথে মজা দুষ্টুমি শুরু করে। জানো তোমাকে আমি কত মিস করেছি। এই যে আমাদের সামনে বসা মেয়েটাকে দেখছো না, তুমি ওর থেকেও অনেক সুন্দর। এটি কিউটি পাই তুমি। ওয়াও, তাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমিও অনেক হ্যান্ডসাম, একদম আমার মনের মতো হিরো। হ্যাঁ, তুমি আমার হিরোইন। রুমির চোখগুলো ওর শুতে তলমল করছে, যে কোনো সময় তা বৃষ্টির মতো ঝরে পড়বে। রুমির প্রচণ্ড কষ্ট হচ্ছে এসব দেখতে। ও আর এসব সহ্য করতে না পেরে উঠে যেতে নিলে নিশান রুমির হাত ধরে বলে, এই কোথায় যাও, পরিচিত হবে তোমার সাথে। রুমির দাঁত কামড়ে রেখেছে যাতে চোখের পানিগুলো ওদের সামনে না পড়ে যায়। রুমি মাথা নাড়িয়ে না বলে নিশান রাগী কণ্ঠে বলে, তুমি না করলেই হবে রে, চুপচাপ এখানে বসো। নিশান এক পোকা রুমিকে জোর করেই বসায়, তারপর বলে, সাইমা, এই হলো রুমি, যার কথা তুমি জানো। আর রুমি, এই হলো আমার বিদেশি কাজ, যে আজ সকালে এসেছে, আমার ফুফাতো বোন সাইমা। নিশানের সাথে পরিচয় হওয়ার পর থেকে রুমি শুধু শকই খেয়ে যাচ্ছে। রুমি এবার আশ্চর্য হয়ে বলে, কি, উনি আপনার ফুফাতো বোন? হ্যাঁ। তাহলে আপনারা এইভাবে কথা বলছিলেন কেন? এবার সাইমা হাসতে হাসতে বলে, কারণ নিশান তোমাকে দেখে আমার সাথে মজা করছিল, তাই আমিও ওকে সঙ্গ দিলাম। রুমি ভ্রু কুঁচকে নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান রুমির দিকে হাতে ভর দিয়ে তাকিয়ে হাসছে। রুমির সেই রাগ হচ্ছে, সেই মানে সেই, ও কিছু বলতেও পারছে না। রুমি আর এক মুহূর্ত ওদের সামনে না বসে আটকে রাখা চোখের জলটা ছেড়ে দিয়ে উঠে চলে যায়। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা। নিশান দ্রুত রুমির পিছনে ছুটে যায়। রুমি ক্যাম্পাসের নির্জন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। নিশানও গিয়ে রুমির পাশে দাঁড়ায়। রুমি অন্যদিকে ফিরে খুব কান্না করছে নিস্তব্ধে। নিশান বলে, কি কান্না করছো কেন, কি হয়েছে? রুমি মাথা নিচু করে আছে আর কান্না করছে। আহা, বলবে তো কান্না করছো কেন। রুমি কান্নামাখা কণ্ঠে বলে, আপনি তখন আমার সাথে অমন করলেন কেন? আমি আবার কি করেছি? আপুর সাথে ওসব বলছিলেন কেন? তার সাথে এত কিসের হাসাহাসি, এত ঘনিষ্ঠ হয়ে কথা বলতে হবে কেন তার সাথে? নিশান রুমির একবারে সামনে এসে বলে, রুমি অশ্রুসিক্ত নয়নে নিশানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশান আবার বলে, রুমি আর নিজের অনুভূতি আর কষ্টটাকে আটকে রাখতে পারে না। রুমি নিশানকে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে বলে দেয়, কারণ আমি আপনাকে ভালোবাসি, হ্যাঁ, অনেক অনেক বেশি ভালোবাসি, ভালোবেসে ফেলেছি আপনাকে, তাই সহ্য করতে পারি না আপনাকে অন্য কারোর সাথে, আমার সহ্য হয় না। আর
আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তাই তো আমাকে জানানোর জন্য এমন করলেন। প্লিজ বলুন না আমাকে ভালোবাসেন আপনি, প্লিজ। নিশান স্তব্ধ হয়ে যায়, বাগরুদ্ধ হয়ে গিয়েছে ও। কি বলবে ও? নিশান আস্তে করে রুমিকে ওর কাছ থেকে ছাড়ায়। রুমি নিশানকে ছাড়তে চায় না, তাও নিশান জোর করে রুমিকে ছাড়ায়। রুমি নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান রুমিকে ছাড়িয়ে একটু দূরত্ব বাড়িয়ে দাঁড়ায়। একি, আপনি আমার থেকে দূরে সরে গেলেন কেন? রুমি, তোমার ভুল হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি না, আমি কাউকে আর ভালোবাসতে পারি না। নিশানের কথা শুনে রুমি পাথর হয়ে যায়। রুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, চারিদিক কেমন অন্ধকারে ঢেকে আসছে, সবকিছু ঝাপসা হয়ে আসছে চোখের নোনা জলে। রুমি নিশানের কাছে গিয়ে ওকে ধরে অস্থির হয়ে বলে, এ আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? আপনি মিথ্যে বলছেন তাই না? ও বুঝেছি, আপনি মজা করছেন। রুমির চোখ মুছে নিশানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ মজা করবেন না, বলুন আমাকে ভালোবাসেন আপনি, বলুন না। নিশান আবার রুমিকে ওর থেকে ছাড়িয়ে বলে, না রুমি, আমি তোমাকে ভালোবাসি না, আমি সত্যি বলছি, আমি কোনো মজা করছি না। রুমি যেন বিশ্বাসই হচ্ছে না। রুমি নিশানের দিকে নিষ্ফলক চোখে তাকিয়ে আছে, নিশানও রুমির দিকে তাকিয়ে আছে। রুমি আর না পেরে নিশানের কলার ধরে অঝরে কান্না করতে করতে বলে, কেন কেন এমন বলছেন আপনি, কেন? সারাদিন আমার সাথে থাকেন, আমার খেয়াল রাখেন, আমার ভালো মন্দ সব বলে দেন, আর আপনি বলছেন আমাকে আপনি ভালোবাসেন না। আল্লাহর দোহাই লাগে, প্লিজ বলুন ভালোবাসেন, একবার বলুন ভালোবাসেন, আমি সব ভুলে যাব, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না, আমি শেষ হয়ে যাব। তুমি বোঝার চেষ্টা করো, আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি? আমি কাউকে আর ভালোবাসতে পারবো না, আমার ভালোবাসাটা মরে গিয়েছে, আমাকে মাফ করো, আমি তোমাকে ওভাবে নিইনি। দোহাই লাগে, এমন বলবেন না, আমি আপনাকে সত্যি ভালোবাসি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, আমাকে ফিরিয়ে দেবেন না। নিশান রুমিকে রেখে চলে যায়। রুমি সেখানে বসেই অঝরে কাঁদতে থাকে, শুধু চিৎকার করে কান্না করতে পারে না। নিশান গাড়ি নিয়ে বাসায় চলে আসে, কারোর সাথে কথা বলে না, সোজা ওর রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, বিছানায় গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে নিশান। নিশান মায়াকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মায়া যখন নিশানের সাথে চিট করে নিশান খুব ভেঙে পড়ে। সেদিনের পর থেকে নিশান আর কোনো দিন কাউকে ভালোবাসবে না বলে ঠিক করে, কিন্তু নিশান জানে না ও কেন জানি রুমিকে সব সময় সব কিছু থেকে প্রোটেক্ট করতো। রুমিকে ভালো লাগতো নিশানের, কিন্তু রুমিকে ভালোবাসে না নিশান, ও আর কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু নিশানের খুব খারাপ লাগছে এখন, এরকম কিছু হবে নিশান কোনো দিনও ভাবেনি। নিশান খুব শক্ত একটা মানুষ, কিন্তু নিশানের চোখ দুটো ওর অজান্তেই ভিজে আসে। নিশান নিজেকে বলে, আমি রুমিকে ভালোবাসি না, আমি কাউকে আর ভালোবাসতে পারবো না, আমি আর ভালোবাসতে জানি না। সেদিনের পর থেকে নিশান কেমন জানি হয়ে পড়ে। তিন চার দিন পর নিশান ভার্সিটিতে গেলেও রুমিকে আর দেখতে পায়নি। কেমন শূন্য শূন্য লাগে নিশানের, যেন জীবন থেকে আনন্দ হারিয়ে গিয়েছে। রুমিকে হাজারবার ফোন দিতে যেও কেন জানি ফোন আর দেয়নি নিশান। ফারহান নিশানকে হাজার বুঝিয়েও পারেনি, তাই ফারহানও হার মানে। নিশান নিজের সাথে লড়াই করছে রুমিকে ছাড়া থাকতে, কিন্তু সব জায়গায় সব সময়ই বারবার রুমির কথা মনে পড়ছে। নিশান কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছে, রুমির কোনো খোঁজ খবর নেই, ফারহানও রুমির কথা কিছু জানে না। নিশান দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, রুমিকে ছাড়া নিশান থাকতে পারছে না। ও নিজেকে রুমে বন্দি করে বারবার নিজেকে প্রশ্ন করছে, আমি আমি এমন করছি কেন? রুমিকে ছাড়া আমি থাকতে পারছি না কেন? আমি তো ওকে ভালোবাসি না, তাহলে তাহলে কেন ওকে ছাড়া আমার বুকের বাম পাশটা ব্যথা করছে? কেন ওকে ছাড়া আমার কিছু হচ্ছে না? কেন আমি পারছি না ওকে ছাড়া থাকতে? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? রুমিকে আমি ভালোবাসি, হ্যাঁ আমি তোকে ভালোবাসি রুমি, আমি তোমাকে ভালোবাসি রুমি। নিশান আর না পেরে রুমিকে দ্রুত কল দেয়, কিন্তু রুমির নাম্বার বন্ধ। নিশানের খুব রাগ হয়, নিশান ফারহানকে ফোন দেয়। ফারহান ফোন ধরলে, দোস্ত আমি রুমিকে ভালোবাসি, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে ফেলেছি দোস্ত, আমি আমি এখনই ওর কাছে যাচ্ছি, ও আমাকে ফিরিয়ে দেবে না? আর যে লাভ নেই দোস্ত, তুই খুব দেরি করে ফেলেছিস, আর কোনো লাভ নেই রে। দেরি করে ফেলেছি মানে কি বলছিস কি ভাই? কারণ রুমিকে ছেলে পক্ষ দেখে গিয়েছে, সব ফাইনাল, খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে হবে। এই তো গতকালই ওকে দেখে পছন্দ করে সবাই ফাইনাল করে গিয়েছে। আর লাভ নেই দোস্ত, সব শেষ, যখন রুমি তোকে চেয়েছে তুই ওকে ফিরিয়ে দিয়েছিস, আজ রুমির বাবা মা ওর এই অবস্থা দেখে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি নিজে তোকে কত বুঝিয়েছি, কিন্তু তুই মায়ার জন্য ওকে ফিরিয়ে দিয়েছিস, সব দোষ তুই ওকে ফিরিয়ে দিয়েছিস, আর ওকে ভালোবেসে লাভ নেই, তুই অনেক দেরি করে ফেলেছিস। নিশানের কান থেকে ফোনটা পড়ে যায়। নিশান নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না।
ওর রুমি অন্ধকার হয়ে গেছে, রুমিকে আর ও পাবে না, কখনো না। আমি কি করলাম, প্রথমবার কেউ আমাকে সত্যিকারের ভালোবাসলো আর আমি তাকে হাগে ছলে ছলে ফিরিয়ে দিলাম। রুমি আমাকে সত্যি ভালোবাসত, ওর ভালোবাসা এত শক্তি যে আমিও হেরে গেছি। আমি তো সব হারিয়ে ফেললাম রুমি, তুমি হারিয়ে গেলে রুমি। নিশারের কান্না আর আর্তনাদ হয়তো এই চার দেওয়ালেই বাইরে যাচ্ছে না, কিন্তু যদিও কেউ শুনতো তাও কেউ বুঝতো না, কারণ কাউকে হারানোর ব্যথা কতটা কষ্টের তা একমাত্র যে হারিয়েছে সে জানে। নিশান পাগলের মতো কাঁদছে, যেমনটা সেদিন রুমি কেঁদেছিল, সব শেষ। নিশান কেমন জানি শক্তি পাচ্ছে না কোনো কিছু করার জন্য, হাত পা কেমন অসর হয়ে আসছে। নিশান নিথর হয়ে শুধু বিছানায় পড়ে রয়েছে আর ফারানের কথাগুলো শুধু কানে বাজছে। রুমিকে গতকাল দেখে গিয়েছে, ওর বিয়ে ঠিক হয়েছে, আর ওর পাশেই গিয়েও লাভ নেই। নিশানের মাথায় শুধু এই কথাগুলোই ঘুরছে। হঠাৎই নিশান এক লাফে উঠে বসে, ওর মধ্যে যেন আধ্যাত্মিক শক্তি এসে পড়েছে, কারণ ও শেষ একটা সুযোগ পেয়েছে রুমিকে আবার ওর করে পাওয়ার। নিশান দ্রুত রুমির বাসায় ছুটে যায়। রাত এখন 11:33 বাজে। নিশান দ্রুত গাড়ি চালিয়ে রুমির বাসায় যায়। নিশান কোনো রকম গাড়িটা পার্ক করে রুমিদের বাসায় বেল দিতে থাকে। অনেকগুলো বেল দিলে রুমিদের সার্ভেন্ট গেট খুলে দেয়। নিশান সার্ভেন্টকে দেখে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে পড়ে। এতগুলো বেল দেওয়ায় রুমির পরিবারের সবাই হলরুমে এসে পড়ে, শুধু রুমির ভাই বাদে। রুমি নিশানকে দেখে স্তব্ধ হয়ে যায় আর হতভম্ব হয়ে যায় নিশানের অবস্থা দেখে। নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রুমির বাবার কাছে দৌড়ে গিয়ে তার হাত ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলে, আঙ্কেল দোহাই লাগে, আপনি রুমিকে অন্য ছেলের সাথে বিয়ে দেবেন না, আমি রুমিকে প্রচণ্ড ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, প্লিজ ওকে অন্য কোথাও বিয়ে দেবেন না, ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার থেকেও আমাকে বেশি ভালোবাসে, আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি, তাই ও এই বিয়েতে রাজি হয়েছে। দয়া করে ওকে আমার সাথে বিয়ে দিন, কথা দিচ্ছে ও কোনো দিন বিন্দুমাত্র কষ্ট পর্যন্ত পাবে না আমার থেকে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না আঙ্কেল, তাহলে প্লিজ আঙ্কেলকে বলুন না ওকে অন্য কোথাও বিয়ে না দিতে, প্লিজ। নিশানকে এখন পুরো একটা পাগল উন্মাদের মতো লাগছে, চোখে মুখে কান্নার পানি, চুল অগোছালো। রুমির বাবা পাশের টেবিল থেকে এক গ্লাস পানি এনে নিশানকে ধরে সোফায় বসিয়ে পানিটা খেতে দেয়। নিশান রীতিমতো হাঁপাচ্ছিল, নিশান পানিটা তাড়াতাড়ি খেয়ে নেয়। নিশান পানিটা খেয়ে একটু স্বস্তি পায়, ও কিছুই বুঝতে পারছে না। রুমির বাবা রুমিকে ডাক দিয়ে নিশানের পাশে বসতে বলে। নিশান আবার বলে ওঠে, আঙ্কেল ওর কোনো দোষ নেই, ওই কিচ্ছু বলবেন না, সব দোষ আমার, দয়া করে অন্য কোথাও বিয়ে দেবেন না ওকে। রুমির বাবা এবার শান্ত গলায় বললেন, সবই বুঝলাম, কিন্তু বাবা আগে বলো তো তোমাকে কে বলেছে আমি ওর বিয়ে দিচ্ছি বা বিয়ে ঠিক করেছি। নিশান যেন আকাশ থেকে পড়ে, আশ্চর্যের চরম মাত্রায় গিয়ে পৌঁছয় নিশান, নিজেকে সামলে রাখতে পারছে না। নিশান একবার রুমির দিক আর একবার রুমির বাবার দিক তাকাচ্ছে। হ্যাঁ বাবা, তোমাকে কে বললো আমরা রুমির বিয়ে দিচ্ছি? নিশান এবার অবাক হয়ে বলে, ফারহান বললো ওকে নাকি কাল দেখে গিয়েছে, তারা সব ঠিক করে গিয়েছে, খুব তাড়াতাড়ি নাকি ওর বিয়ে হবে। আরে না, ও মিথ্যা বলেছে হয়তো, রুমির বিয়ের কথা আমি এখনো ভাবিনি, তবে মনে হচ্ছে এবার ভাবতে হবে, তোমার মতো এরকম একটা প্রেমিক স্বামী পেলে অন্তত আমার মেয়ে কখনো কষ্ট পাবে না। হ্যাঁ, এইরকম ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, কিন্তু কি অবস্থা করেছে নিজের আমার মেয়ের জন্য। বাবা তোমার সাহস আছে মানতে হবে, কিন্তু বুঝলাম না ফারহানটা এমন করলো কেন। এই রুমি, তুই মুচকি হাসছিস কেন? তোরা ইচ্ছে করে এই কাজ করেছিস না, দেখ তো ছেলেটার কি অবস্থা হয়েছে। মা তোমরা কিছু বলোই না, উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, ওনার প্রতি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছেন, তোমাদের তিনজনের পর একমাত্র ওনাকে আমার ভালো লেগেছে, কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, তাই ওনাকে একটু শিক্ষা দিলাম। বাবা আমি তাদের মাঝে নেই, তোরা এই যুগের ছেলে পিলে, তোদের কাহিনী খুব জটিল, তা নিশান শব্দ শুনলামই, এখন আমাদের কথা হলো তুমি তোমার পরিবারকে নিয়ে কাল আসো, আমাদের দিক থেকে হেই, কিন্তু এখন তোমার বাবা মা রাজি হলে শুভ কাজে দেরি হবে না, কাল তাদের সাথে করে নিয়ে এসো। জি আঙ্কেল আন্টি, আপনাদের সত্যিই খুব ধন্যবাদ। বাস্তবে এমন না হলেও এটা সত্য, তুমি আমাদের একমাত্র ছেলেকে বাঁচিয়েছো, তাছাড়া খুবই ভালো একটা ছেলে, আমাদের তো তোমাকে সেদিনই পছন্দ হয়েছে, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ আঙ্কেল। রুমির মা চলো আমরা উপরে যাই, ওরা কথা বলে ওদের মাঝে ঝামেলা শেষ করুক, চলো। হ্যাঁ চলো। রুমির বাবা মা ওদেরকে পেস দিয়ে চলে যায়। নিশান কপালে হাত দিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে, মাথাটা ঝিম দিয়ে আছে ওর। রুমি নিশানের দিকে তাকাচ্ছে আর ছটপট করছে, নিশান যে খুব কষ্ট পেয়েছে তা রুমির বুঝতে আর বাকি নেই।
রুমি আস্তে করে উঠে নিশানের সামনে ফ্লোরে হাঁটুতে ভর দিয়ে বসে। রুমি নিশানের হাত ধরে কপাল থেকে সরাতে চেষ্টা করে, নিশান আবার কপালে হাত দেয়। নিশান চোখ বন্ধ করে আছে। রুমি বুঝতে পেরেছে নিশান খুব কষ্ট পেয়েছে। রুমি আস্তে করে উঠে নিশানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নিশান আর পারে না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রুমিকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এ কান্না প্রাপ্তির কান্না। নিশান কান্নামাখা কণ্ঠে বলে, আমাকে মাফ করে দাও, আমি সত্যি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি। রুমি মুখ তুলে দেখে নিশান কান্না করছে। রুমি একটু উপরে উঠে ওর নরম মিষ্টি ঠোঁট দিয়ে নিশানের দু চোখে গভীর স্পর্শ বুলিয়ে দেয়। এরপর নিশানের দুগালে কপালে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দেয়। নিশান বলে, সব জায়গায় তো দিলে, আসল জায়গাটাই তো দিলে না। রুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ওর গাল দুটো লাল টুকটুকে আভা ধরেছে, খুব মিষ্টি লাগছে ওকে। রুমি লজ্জাসিক্ত হয়ে বলে, আসল জায়গা আবার কোনটা? নিশান আঙুল দিয়ে ওর ঠোঁট দেখিয়ে দেয়। রুমি লজ্জায় মাথা নাড়িয়ে না করে নিশানকে জড়িয়ে ধরে আর বলে, ওখানে বিয়ের পর, এখন না। আচ্ছা, খুব কষ্ট পেয়েছেন, সরি। কষ্টটা বেশি পেয়েছি তোমাকে হারাতে, বিশ্বাস করবে না তোমাকে হারানোর ভয় আমার শ্বাস যেন কেমন আটকে আটকে আসছিল। তো বলুন না সেই না বলা কথাটা, আর কত অপেক্ষা করবো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, খুব খুব ভালোবাসি। রুমি প্রচন্ড খুশি হয়। খুশিতে নিশানের গালে গভীর একটা চুমু এঁকে দেয়। তারপর বলে, এই সামান্য কথাটা আগে বললেই হতো, তা না বলে আপনি ভাব নিয়ে বসেছিলেন। পাঠকরা আপনার উপর কত রাগ করেছে জানেন? তারা চাই না আমাদের মেয়ে হোক। আরে তারা খুব ভালো, তাদের ভালোবাসা আমাদের সাথে আছে বলেই তো আমরা আবার এক হয়েছে। তারা মনে মনে ঠিকই চায় আমরা এক হই, এখন আল্লাহ চায় না আমাদের বিয়েটা তাড়াতাড়ি হলেই হয়। বিয়ের পর কিন্তু আমাকে খুব আদর করবেন, ঠিক আছে? কিভাবে আদর করবো তাও বলে দাও। যা দুষ্ট সেটা আপনি ভালো করেই জানেন। জানি তো, তুমিও কয়েকদিন পর থাকবে। দাও এখন একটা দাও, আমি চলে যাই। না দেব না, যান আপনি। না দিলে কিন্তু আমি আসল জায়গাটা জোর করে নেব। আচ্ছা দিচ্ছি তো, কি দুষ্ট হবু জামাই আমার। এরপর রুমি নিশানের গালে ওর নরম থোরের স্পর্শ বুলিয়ে দিলে নিশান খুশি হয়ে চলে যায়। রুমি আজ খুব খুশি, ওর আর ফারহানের প্ল্যান সাকসেসফুল হয়েছে। একমাত্র ফারহানের জন্যই রুমি নিশানকে পেয়েছে। রুমি ফারহানকে ফোন দিয়ে সব বলে। ফারহানও অনেক খুশি, সাথে রুমি তো সেই খুশি, ও আবার ওর ভালোবাসার মানুষটাকে পেয়েছে। এদিকে নিশান বাসায় গিয়ে রুমির কথা ওর বাবা মাকে জানায়। তারা দুজনেই রাজি হয় রুমিকে দেখতে আসার জন্য। দেখতে আসা বলতে সব ফাইনাল করতে। নিশানও আজ অনেক খুশি, সব ঠিকঠাক মতো হচ্ছে। পরদিন সকালে নিশান আর ওর পুরো পরিবার রেডি হয়ে ডায়মন্ডের আংটি আর বালা নিয়ে রুমিদের বাসায় রওনা হয়। রুমির বাসায় পৌঁছে বেল দিতেই রুমির বাবা মা দরজা খুলে দেয়। রুমির বাবা মাকে দেখে নিশানের বাবা মা বলে, আফজাল তুই তুই রুমির বাবা? এ বিয়ে হবে না নিশান, কখনো এ বিয়ে হবে না, আমি হতে দেব না, চলো তোমরা। নিশান স্তব্ধ হয়ে যায় ওর বাবার কথা শুনে। এত দূরে এসে শেষমেশ ঘাটের কাছে নিশানের নৌকা ডুবে গেল। নিশান স্তব্ধ হয়ে যায় ওর বাবার কথা শুনে। এত দূরে এসে শেষমেশ ঘাটের কাছে নিশানের নৌকা ডুবে গেল। নিশানের বাবা যেতে নিলে রুমির বাবা নিশানের বাবার হাতটা ধরে তাদের বাসার ভিতরে নিয়ে আসে। নিশান কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। নিশানের বাবা রাগীভাবে রুমির বাবাকে বলে, আফজাল আমাকে ছাড়, আমি এখানে থাকবো না, তোর মুখেও আমি দেখতে চাই না। এখন আমি চাইলে এরকম 100টা বাড়ি কেনার ক্ষমতা রাখি। বন্ধু হাবিব, নিশানের বাবা রুমির বাবার দিকে তাকায়। রুমির বাবা নিশানের বাবাকে জড়িয়ে ধরে বলে, বন্ধু মাফ করে দে সেদিনের জন্য, আমার ভুলের শাস্তি আমার মেয়েকে দিস না, দয়া কর বন্ধু। তুই আমাকে সেদিন কি কষ্ট দিয়েছিস জানিস? তোর সেই কষ্ট থেকে আমার ভিতর এমন জেদ হয় যে আজ আমি নিজেকে এই পর্যায়ে এনেছি। বন্ধু ধন সম্পত্তি দিয়ে কি আর হবে বল, তোর ছেলেটা আমার মেয়েটাকে খুব ভালোবাসে, আমার মেয়েটাও তোর ছেলেকে পাগলের মতো ভালোবাসে। তুইও তো চেয়েছিলি ওরা ছোট থাকতে ওদের বিয়ে হোক, কিন্তু আমি হয়তো তখন মেনে নেইনি। কিন্তু বন্ধু ওদের কথা ভেবে সব ভুলে যায় না, এটা বাংলা সিনেমা যে তুই রাগ করে পুরনো ক্ষোভ দেখিয়ে ওদের আলাদা করে দিবি। মেনে নে বন্ধু, তোকে আমাদের সেই বন্ধুত্বের প্রমিস, মাফ করে দে আমায়। নিশানের বাবা উনি মেয়ের বাবা, তোমার সেই পুরনো জানের বন্ধু, মাফ করে দাও না। নিশান আর রুমি মাকে আলাদা করো না। বাবা আঙ্কেলকে মাফ করে দাও না প্লিজ। রুমি এতক্ষণ উপরে দাঁড়িয়ে সব দেখছিল,
ও বুঝতে পেরেছে কি হয়েছে। রুমিকে আজ সুন্দর করে সাজানো হয়েছে কারণ নিশানরা ওকে দেখতে আসবে বলে। রুমি সেই সাজেই নিচে নেমে আসে। নিশান নিশানের মা, ওর বোন আর রুমির মা রুমির দিকে তাকিয়ে আছে। রুমি নিচে এসে নিশানের বাবার কাছে গিয়ে অসহায়ভাবে বলে, আঙ্কেল আব্বুকে দয়া করে মাফ করে দিন, আমি ওনার হয়ে মাফ চাইছি প্লিজ। নিশানের বাবা রুমির দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, সবার বুক ধুকপুক ধুকপুক করছে। তারপর হঠাৎই নিশানের বাবা রুমির কাছে গিয়ে রুমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আঙ্কেল না, আজ থেকে বাবা বলবে। ইয়ে, ভাবি বাবাকে মানিয়ে ফেলেছে। ইয়ে আফজাল, শুধুমাত্র তোর লক্ষ্মী মেয়েটা এভাবে এসে বললো বলে তোকে আজ মাফ করে দিলাম। এই মেয়েটাকেই সেই ছোটবেলায় আমার ছেলের বউ করতে চেয়েছিলাম, কত বড় হয়ে গিয়েছে নিশানের মা দেখেছ? শুধু বড় বড় কত সুন্দরও হয়ে গিয়েছে, একদম পরের মতন। নিশান হতবাক হয়ে শুধু সব দেখছে। তবে বেচারা খুব ভয়ে ছিল যে আবার বিয়েটাই ভেঙে না যায়। এখন একটু ভালো লাগছে। রুমির মা নিশানের কাছে এসে বলে, আমিও তো বলি এমন হীরার টুকরো ছেলেটা হলো কিভাবে। এ তো সেই নিশান যাকে ছোটবেলায় কত আদর করেছি, একদম বাবা মার মতো হয়েছে। ভাইজানের আপনার নিশান আমার ছেলেকে বাঁচিয়েছে, ও রক্ত না দিলে হয়তো আজ। আহ, থাক না রুমির মা, এখন আনন্দের সময়। জি বিয়ান সাহ, আজকে দীর্ঘ অনেক বছর পুরনো বন্ধুরা মিলিত হলো, কি বলেন বিয়ান সাহ? জি বিয়ান সাহ, হা হা হা। নিশানের বাবা রুমির বাবাকে ধরে বলে, বন্ধু আমাকেও মাফ করে দিস, আমিও তোর সাথে খারাপ ব্যবহার করেছি। না বন্ধু, তুই মাফ চাস না, সেদিন যদি তোকে ছোট না করতাম তাহলে হয়তো এতদিন দূরে থাকা লাগতো না, বরং তুই আমাকে মাফ করে দিস। আচ্ছা হয়েছে, এবার বুকে আয় বেটা। এরপর ধুমধাম করে নিশান আর রুমির বিয়ের আয়োজন শুরু হয়। বিশাল বড় একটা হোটেলে গ্র্যান্ড ওয়েডিং হয় নিশান আর রুমির। অনেক অনেক লোক আসে ওদের বিয়েতে। সব মিলিয়ে খুব সুন্দরভাবেই ওদের বিয়েটা সম্পূর্ণ হয়। নিশানদের বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের মরিচবাতি দিয়ে আলোকিত করা হয়েছে নিশানদের বাসা। নিশানের রুমটা আজ স্পেশালভাবে নিশানের কথা মতো ওর রুমটাই অনেকগুলো লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। বিছানায় নিশান আর রুমির নাম লেখা, হালকা মিষ্টি আলোর বাতি আর লাল গোলাপের মিষ্টি মধুরতা ঘ্রাণ তো আছেই। নিশানের কথা ছিল নিশান রুমিকে নিয়ে একসাথে ওর রুমে যাবে, যাতে নিশানের রুম দেখে রুমির উৎফুল্ল মুখখানা নিশান দেখতে পারে। সবাইকে বিদায় দিয়ে নিশান আর রুমি ওদের বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মানে নিশানের রুম আর কি। রুমি উত্তেজিত কণ্ঠে বলে, কি হলো, চলুন দাঁড়িয়েছেন কেন? নিশান রসিকতা ঢঙ্গে বলে, ওরে বাবা, বলে কি আমার ফুল মনে আছে মনে হচ্ছে, বিড়াল তোমার হয় তুমি নিজেই মারবা, আমি আর কি মারব। নিশানের কথা শুনে রুমি যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে এমন অবস্থা। নিশান রুমিকে বলে, ইস কি লজ্জা কি লজ্জা, বলেছে এখন লজ্জা পেতে হবে না, এখন চোখটা সুন্দর করে বন্ধ করো, আমি বললে তখন খুলবে, তার আগে না কিন্তু। আচ্ছা করলাম। রুমি চোখ বন্ধ করে আছে, নিশান অপলক দৃষ্টিতে রুমিকে দেখছে। আহ, কি সুন্দর অপ্সরাই না লাগছে ওকে। রুমিকে এভাবে দেখে নিশান ভুলেই গেছে যে ও রুমিকে নিয়ে ভিতরে যাবে। নিশান আর না পেরে টুস করে রুমির গালে একটা কিস করে দেয়। রুমি চমকে গিয়ে চোখ খুলে নিশানের দিকে অবাক হয়ে তাকায় আর বলে, যা দুষ্টু, এখানে এসব কি করছেন, ভিতরে যাবেন না? হ্যাঁ হ্যাঁ যাবো তো, এসে চোখ বন্ধ করো, এবার সত্যি ভিতরে যাবো। আচ্ছা করেছি। এরপর নিশান রুমির হাত ধরে ওদের বাসর ঘরে নিয়ে যায়। রুমি ভিতরে ঢুকতেই গোলাপের কড়া মিষ্টি ঘ্রাণ এসে ওর নাকে লাগে। রুমি অস্থির হয়ে বলে, কি গো খুলবো? হ্যাঁ এখন খুলতে পারো। রুমি দ্রুত চোখ খুলে তাকিয়ে যেন অবাক, অসম্ভব সুন্দর করে ওদের বাসর ঘর সাজানো হয়েছে। রুমি পছন্দের লাল গোলাপ দিয়ে পুরো রুম মুখরিত। রুমি গোলাপের কাছে গিয়ে তার সুবাস নিচ্ছে, আর কেমন জানি নেশা ধরে যাচ্ছে ওর ঘ্রাণে। হঠাৎই নিশান পেছন থেকে রুমিকে ডাক দেয়। রুমি ঘুরে তাকিয়ে দেখে নিশান হাঁটু গিরে বসে আছে। নিশান রুমির দিকে একটা টুকটুকে লাল গোলাপ এগিয়ে দিয়ে ওর একটা হাত ধরে বলে, আমাদের মিলনটা হয়তো উপরওয়ালা ঠিক করে রেখেছিলাম, কিন্তু খুব কঠিনভাবে, আজ এত সংগ্রাম যুদ্ধ করে তোমায় পেয়েছি প্রিয়া, কখনো সুন্দর করে বলতেই পারিনি, আজ বলছি প্রিয়া তোমায় খুব খুব ভালোবাসি। এই লাল গোলাপের সুবাস তোমায় বলে দেবে আমার ভালোবাসাটা কতটা মিষ্টি আর তাজা।
রুমি গোলাপটা নিয়ে কড়া সুবাসে একদম অচেতন হবার মতো অবস্থা। রুমি নিশানকে উঠিয়ে জড়িয়ে ধরে আর বলে, সারাটা জীবন এভাবে ভালোবাসবেন তো? যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অবশ্যই বাসবো। বাবা মা বোনের তুমি তো এখন আমার সাথে, অবশ্যই অনেক পরে ভালোবাসাটা আবার ভাগ করতে হবে। নিশানের কথা শুনে রুমি আচমকা মাথা তুলে রাগীভাবে বলে, কি ভাগ করতে হবে মানে? মানে বলছিলাম কি, আমাদের বাবু হবে না সুন্দর সুন্দর কয়েকটা, তাদেরকেও তো ভালোবাসতে হবে পাখিটা। হ্যাঁ, কয়টা কি, মাত্র দুইটা বাবু হবে আমাদের, একটা আপনার একটা আমার। ও আচ্ছা, চলো বাবুদের নিয়ে আসি। কি বলে, কোথা থেকে বাবু আনবেন আবার? কেন, এখান থেকে? আমি রুমির পেটটা দেখিয়ে বললাম। যা দুষ্ট, আপনি অনেক দুষ্ট, আমাকে খুব লজ্জা দেন। দিব না কেন বলো, লজ্জা যে তোমায় খুব মিষ্টি লাগে তাই বুঝি। নিশান রুমিকে ওর দু হাত দিয়ে জড়িয়ে আছে, সাথে রুমিও দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশানের যেন নেশা ধরে যাচ্ছে। নিশান রুমির ঠোঁটের কোনায় ছোট তিলটার দিকে তাকিয়ে আছে, খুব টানছে এই তিলটা। নিশানের নিঃশ্বাস কেমন গরম হয়ে আসছে রুমির স্পর্শে, সেই গরম নিঃশ্বাস রুমির মুখের ওপর পড়ছে, রুমির শ্বাসও ঘন হয়ে আসছে। রুমি কেমন জানি ঘুরে পড়ে যাচ্ছে, এ এক অন্যরকম অনুভূতি। নিশান আস্তে আস্তে ওর মুখটা রুমির খুব কাছে নিয়ে যাচ্ছে, রুমির চোখ আস্তে করে বন্ধ হয়ে যায়। নিশান রুমিকে খুব কাছ থেকে দেখছে, কত মায়া ওর মধ্যে। নিশান আলতো করে রুমির কপালে ওর মধুর স্পর্শ বুলিয়ে দেয়, রুমি কেঁপে ওঠে। এরপর ওর দুগালে স্পর্শ বুলিয়ে দেয়, রুমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, ও যেন পাগল হয়ে যাচ্ছে স্বামীর স্পর্শে। রুমি চোখ বন্ধ করে শুধু অপেক্ষা করছে সেই স্পর্শে, যা সেদিন বাকি ছিল। নিশান দেখে রুমির ঠোঁট সমানে কাঁপছে, ওর মুখে এক অন্যরকম আভা পেয়েছে, রুমি এখন আরও বেশি সুন্দরী লাগছে। নিশান আর রুমিকে কষ্ট না দিয়ে সেই বহুল অপেক্ষার স্পর্শটা বুলিয়ে দেয় ওর স্ত্রী রুমির ঠোঁটে। রুমি নিশানের স্পর্শ পেয়ে যেন পাগল হয়ে যাচ্ছে, এ অনুভব বলার বাইরে। চারিদিকে কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে, মিষ্টি ঘ্রাণ আর ঠান্ডা বাতাস ওদেরকে আরও নেশাগতর করে দিচ্ছে। এরপর কি হয়েছে তা না বলি, আপনারাই তো ভালোই জানেন। আমরা সবসময় ভাবি প্রথম ভালোবাসাটা হয়তো সত্যিকারের ছিল, কারণ সেটা আমরা নিজেরা খুঁজে বানিয়েছিলাম, কিন্তু সেটা যখন ভেঙে যায় তখন আমরা ভালোবাসাকে বিশ্বাসই করি। কিন্তু বাস্তবে সত্যিকারের ভালোবাসাটা হঠাৎ করে আপনার জীবনে আসে, কিন্তু আপনি তা বুঝতেও পারবেন না। আপনি তাকে আগের জনের মতো মনে করে ফিরিয়ে দেন, ফলে সে হারিয়ে গেলে আপনি বোঝেন আপনি কী হারিয়েছেন। ভালোবাসা ঠিক তখনই গভীর আর সারা জীবনের জন্য হয় যখন বিয়েটা হয়। তাই যদি মনে হয় সত্যিকারের ভালোবাসাটা পেয়েছেন, তাহলে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করে ফেলুন, তাহলে হারানোর ভয় থাকবে না। আর সত্যিকারের ভালোবাসা পেলে সবসময় কষ্ট হয়। সবশেষে সবাই সত্যিকারের ভালোবাসা পাক, আর সেই সব ভালোবাসা পূর্ণতাও পাক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।